গল্পের বাক্সবাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারে লেখে একটি বিখ্যাত উপন্যাস এই আমি রেনু আজ শোনাব উপন্যাসটির পঞ্চম অর্থাৎ শেষ পর্ব ঘুমিয়ে পড়েছিল সুমিত দরজায় অনেক শব্দ হবার পর ও চোখ মেলল তখনও গায়ে ব্যথা কখন যে সকাল হয়ে গেছে বুঝতে পারিনি একদম দরজায় শব্দটা এক নাগারে হয়ে যাচ্ছে অত্যন্ত বিরক্ত হয়ে কপালে হাত রাখল ও না জ্বর আসেনি দরজা খুলতে ও অবাক হয়ে গেল দীপক দাঁড়িয়ে কি ব্যাপার মাপ করবেন আপনাকে বিরক্ত করতে এলাম কাল রাত্রে কি রেনু আপনার কাছে এসেছিল অনেক রাত্রে না তো কেন ব্যাপার বুঝতে পারছিল না সুমিত আমরাও ঠিক বুঝতে পারছি না আপনার এখান থেকে বাড়ি ফিরে ওকে সব বললাম দেখলাম মুখ গম্ভীর করে বসে আছে বললাম আপনি কোনো ক্ষতি করবেন না ও শুধু চোখ তুলে আমাকে দেখল বুঝতে পারলাম আপনাকে মারার ব্যাপারটাও ঠিক মেনে নিতে পারছে না হঠাৎ জিজ্ঞেস করলো কেমন আছে আমি যা বলার বললাম তারপরও ও কেঁদে ফেললো আর বারবার বলতে লাগল কেন মারলে কেন মারলে ওকে একা থাকতে দিয়ে আমি চলে এলাম অন্য ঘরে তারপর এক সময় মা বললেন ও নেই সব জায়গায় খুঁজে দেখতে পেলাম না ওকে একটা কাগজে লিখে গিয়েছিল আমার অতীতকে ভুলতে চাই দাদা শুনলাম ও নাকি মোড় থেকে একটা ট্যাক্সি নিয়ে চলে গেছে ভাবলাম নিশ্চয়ই বরেনের বাড়ি গিয়েছে ওকে ফোন করলাম দশ মিনিট ধরে রিং হল কেউ ধরল না অত রাত্রে আর বেরুলাম না যাওয়ার পথে এখন আপনার কাছে এলাম যদি এখানে এসে থাকে না কেউ আসেনি সুমিত বলল তাহলে বরেনের কাছে ফিরে গেছে অথচ ওখান থেকে চলে আসার সময় বলেছিল ওখানে থাকলেও মরে যাবে আর ফিরে যাবে না কোনোদিন অথচ কি তাড়াতাড়ি বদলে ফেলল মতটা আচ্ছা চলি বরেনের ওখানে ওকে পাব নিশ্চয়ই চলে গেল দীপক দীপকের মুখ দেখে সুমিতের মনে হল রেনু যে রাত্রে এখানে আসেনি এবং নিশ্চয় বরেনের কাছে ফিরে গেছে এতেও খুশি হয়েছে রেনু যদি কাল রাত্রে এখানে আসতো বুকের মধ্যে কি একটা টনটন করে উঠল যদি ও বলতো আমাকে নাও আমি আর পারছি না ভাবতে ভাবতে একটা শীতল জলস্রোত ওর শিরায় শিরায় ছড়িয়ে গেল অন্যের স্ত্রীকে নিয়ে বসবাস করা আইন অক্টোপাসের মতো ওকে আঁকড়ে ধরবে ভগবানের দোহাই দিয়ে সেখান থেকে ছাড় পাওয়া নিতান্তই হাস্যকর কিন্তু রেনু ফিরে গেল কেন ও তো বরেনের সঙ্গে চিরকালের জন্য সম্পর্ক কাটিয়ে চলে এসেছিল বাপের বাড়ি চিঠিটা পেল না বলে নাকি সুমিতের উপর মারধর করা হয়েছে বলে মনের মধ্যে আরেকটা মন কি যে সুখের চিন্তা করে টুক করে একটা মেয়ে কত দূরে চলে যায় যে ছিল হাতের নাগালে যে ছিল ছায়ার মতো কেমন করে এক ফোঁটা সিঁদুর চারপাশে অনেক লোহার গারদ সাজিয়ে দেয় সেদিন ভর দুপুরে রেনু এসে হাজির অফিসে কাজ করছিল সুমিত নিচে রিসেপশন থেকে ওকে বলল একজন মহিলা দেখা করতে এসেছেন কোনো মহিলা তার সঙ্গে দেখা করতে এসেছে এটা ভাবতেও ভালো লাগে কিন্তু কে আসতে পারে ওর কোনো পরিচিত এই অফিসে নিশ্চয় আসবে না লিফটে নেমে এসে থমকে গেল সুমিত রেনু বসে আছে ভিজিটার্সদের চেয়ারে চোখে কালো চশমা ওকে দেখতে পেয়েই উঠে দাঁড়ালো একটু রোগা হয়ে গেছে মুখ যেন চৈত্র মাসের দুপুর বেলা রেণুকে দেখে বুকের মধ্যে এতদিন কোথায় ছিল কে জানে অজস্র এক সঙ্গে ডেকে উঠল পায়ের তলা শিরশির করছিল ও হাঁটতে পারছিল না যেন কোনো রকমে কাছে গিয়ে বলল তুমি নিজের গলার স্বর কেমন করে যা অচেনা হয়ে যায় রেনুর চোখ দেখা যাচ্ছে না তবে বোঝায় যায় কালো কাঁচের আড়ালে ও সুমিতের দিকেই তাকিয়ে আছে শেষ পর্যন্ত বলল চলে এলাম সুমিতদের রিসেপশনিস্টের দিকে একবার তাকিয়ে বলল চলো ও বাইরে কোথাও গিয়ে বসি ও অফিসের পরিবেশ ছেড়ে অন্য কোথাও যেতে চাইছিল ওর ভয় হচ্ছিল বেমানান কিছু একটা করে ফেলতে পারে বাইরে রোদ্দুরে দাঁড়িয়ে সুমিত বলল তুমি কি করে জানলে এই অফিসে আমি আছি আমি জানি সব জানি রেনু বলল বলল না ট্যাক্সি নিয়েও সুমিতের হোস্টেলে গিয়েছে সেখান থেকে নতুন মেসের ঠিকানা আর নতুন মেস থেকে এই অফিস এবং এতটা করতে এখন ওর পরিশ্রম হয়েছে অনেক কোথাও বসবে চা খাবে সুমিত তাকালো এখন রেনু সিঁথিতে আলজিভের মতো সিঁদুরের আভা হঠাৎ হঠাৎ উঁকি দিচ্ছে মাথা নাড়ল রেনু বড় দেরি হয়ে গেছে যে আচ্ছা একটুখানি টিফিনের ভিড়টা একটু হালকা হয়ে গেছে বলে রাস্তার উপর ছোট্ট রেস্টুরেন্টের ঘেরা ঘরটা পেয়ে গেল ওরা রেনুর সঙ্গে এই হাঁটতে হাঁটতে এসে ওর মনে হয়েছে একটু দূরত্ব রেখে হাঁটছে রেনু যেন ও কার সঙ্গে যাচ্ছে কাউকে বুঝতে দিতে চায় না ঘেরা ঘরে ঢুকে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল চেয়ারে বসতে বসতে সুমিত বলল তুমি কেমন আছো রেনু চোখ থেকে চশমা খুলতে যাচ্ছিল রেনু হঠাৎ শান্ত হয়ে গেল তারপর দু হাতে মুখ ঢেকে কেঁদে ফেলল ছটফট করে উঠল সুমিত এখনও কি করবে এই প্রশ্নটা না করলে ভালো হতো যেন খুব জানা একটা ক্ষত খুঁচে দিয়েছে ও হাত বাড়িয়ে টেবিলের উল্টো দিকে বসা রেনুর মাথা ছুল ও রেনু রেনু বয়েসে দেখল রেনু কাঁদছে ওকে কিছু মনে করল বয় সামনে খুব গম্ভীর হয়ে থাকল সুমিত দুটো চাঁদিতে বলল শেষ পর্যন্ত রেনু বলল আমি খারাপ খুব খারাপ না এতদিন বুকের মধ্যে যত রাগ ছিল যত জ্বালা তিল তিল করে বেড়ে গিয়ে মজা পুকুরের মতো শ্যাওলায় ঢাকা ছিল এক নিমিশে তাকে সরিয়ে দিল রেনু কোনোদিন দেখা হলে রেনুকে যেসব কটু কথা বলবে বলে একসময় ঠিক করেছিল সুমিত তার একটাকেও এখন খুঁজে পেল না কি কথা বলবে ও বুকের মধ্যে এত কথা একসঙ্গে বেরিয়ে আসার জন্য মুখে আছে কোনটা দিয়ে শুরু করবে আমাকে ঘেন্না করছো না তো রেনু চোখ তুলল দুহাত বাড়িয়ে রেনুর মুখ স্পর্শ করার লোভ হল সুমিতের হাতের তালুতে রেনুর নরম গাল মনে মনে অনুভব করল ও মুখে বলল ছি। আমি কিন্তু এখনও তোমার আছি অন্যদিকে তাকে নিজের মনে যেন কথা বলল রেনু এখন ওকে স্পর্শ করতে দেইনি। আমি তোমার কাছে কোনো কথা পাইনি তবুও এই প্রথম সেই কথাটা বলে ফেলল সুমিত তুমি কেন বিয়ে করলে রেনু আমি অনেক ভেবেছি কিন্তু কিছুতেই বুঝতে পারিনি তোমার অতীতকে আমি সহজে ভুলে যেতে পারতাম যেমন তোমার এই বর্তমানকে একদিন ভুলে যাব কেন এরকম করলে আমি নিজেকে বুঝতে পারি না গো একটা কিছু করার পর বুঝতে পারি এটা ভুল হলো ভেবেছিলাম বাবা মাকে সুখী করে যাব ভেবেছিলাম আমার অতীত যদি জানতে পারো তুমি হাত গুটিয়ে নেবে আমি চট করে ভুলটা করে ফেললাম রেনু ওর দিকে এই তুমি অন্য কোনো মেয়েকে আর কেউ যেন কুচি কুচি করে দুটো চোখ কেটে দিতে চাইছে সুমিত চোখ বন্ধ করল আমি তোমার জন্য অপেক্ষা করছি রেনু জানি না কি আশায় তবু অপেক্ষা করে আছি আহ কে তৃপ্তির নিশ্বাস ফেলল রেনু তারপর বলল জানো ও আমার অতীত খুঁজে বেড়াচ্ছে আমি যা যা করেছি সব জেনে যাচ্ছে ও তোমার কথা জানে না এখনও তোমার কাছে যদি আসে কখনো তুমি ফিরিয়ে দেবে তো সুমিত কোনো কথা বলল না এ কথার কি জবাব দেবে ও হঠাৎ রেনু বলল তোমার সঙ্গে আমার অনেক দূরত্ব না সুমিত হাসল আবার কবে আসবে মাথা নালো জানি না হয়তো একেবারে আসব হয়তো এই তুমি ভুলে যেতে পারো না আমাকে বড় বড় চোখ তুলে দেখল সুমিতকে তুমি খুব ভালো খুব তোমাকে ও কি কষ্ট দেয় সুমিত জিজ্ঞাসা করল মাথা নালো রেনু এসব জিজ্ঞাসা করো না তুমি প্লিজ আমার ব্যাপার আমি তোমাকে ভাবতে দিতে চাই না এই তোমার অফিসের ফোন নম্বর আমাকে দেবে দিয়েছিল সুমিত তারপর রেনু চলে গেল যাওয়ার সময় খুব ভীত এবং দেরি হয়ে যাওয়ায় ছোট্ট মেয়ের মতো ছটফট করছিল ও সুমিত বুঝতে পারল ধরা পড়ে যাওয়ার ভয়ে ও এমন করছে কোনো কথা বলা হলো না অথচ কত কথা যে বলার ছিল না রেনু আর ফোন করেনি কোনো যোগাযোগ রাখেনি রেনু একসময় মনে হয়েছে কি ছেলে মানুষই করছে ও একটা মেয়ে তার বিবাহিত জীবন ছেড়ে ছুঁড়ে কি করে বেরিয়ে আসতে পারে মনে মনে কত দিন অপেক্ষা করতে পারে ও আর সেটা কেমন অবাস্তব হয়ে যাচ্ছে না কখন কেমন করে মনের মধ্যে দপদপ করা সেই উত্তেজনাটা কমে এলো একসময় তলানির মতো কোনো কোণে চুপচাপ পড়েছিল হঠাৎ হঠাৎ কোনো মেয়েকে যার মুখের কোথাও বা হাসির ভাঁজে একটা চেনা চেনা এসে রেনুকে মনে করিয়ে দিয়ে যায় এই পর্যন্ত কিন্তু এটাও তো ঠিক রেনু যদি সামনে এসে বলে আমাকে নাও সুমিতের সাধ্য নেই তা অস্বীকার করে বুকের মধ্যে ভীষণ তৃষ্ণার্থ কেউ একজন আশে আশায় বসে থাকে কেন এমন করে অথচ চিঠিটা পাবার পর নিজেকে কেমন নিঃস্ব মনে হয়েছিল একদম বিশ্বাস হয়নি দশ পাতার শব্দগুলোকে মনে হয়েছে নিজেকে আড়াল করার জন্য এভাবে কথার বর্ম পড়েছে রেনু বিয়ে করার সাফাই গাইবার জন্য এত কলঙ্কের অবতারণা এগুলোকে মিথ্যে প্রমাণ করতে চিঠির নামগুলো যাচাই করতে যাবে বলে ঠিক করেছিল ও মনের মধ্যে অবশ্য একটা ভয় উঁকি দিত যদি ঘটনাগুলো সত্যি হয়ে যায় কেমন অসহায় লাগত তখন এক এক সময় মনে হয়েছে এসব ঘটনা ভুলে গিয়ে ও স্বচ্ছন্দে রেনুকে গ্রহণ করতে পারে রেনুর সঙ্গে দেখা করবে ও একাই এরকম যখন সিদ্ধান্ত নিয়েছিল তখন এক সন্ধ্যায় হোস্টেলে ওর ফোন এল ফোন ধরতে শুনল খুব স্পষ্ট এবং চাপা গলা আই আমি রেনু খুশিতে ফোনটা আঁকড়ে ধরল শোনো তোমাকে খুঁজেছিলাম আমি বিশ্বাস করো তোমাকে আমার খুব দরকার তুমি এসো এখনি সাতটার মধ্যে রেনুর গলাটা এমন কেন কোথায় ভালো লাগছিল সুমিতের গড়িয়াহাটের মোড়ে যে বাটার দোকান আছে সেখানে রেনু কি ট্রাঙ্কলে কথা বলছে গলাটা এত দূরের কেন তুমি কোথেকে বলছো গড়িয়াহাট থেকে তারপর শব্দগুলো উচ্চারণ করল ও আজ আমার বিয়ে প্রায় চেঁচিয়ে উঠেছিল সুমিত কি বলছ হুম লগ্ন সেই ভোর রাতে আমি চুপচাপ বেরিয়ে এসেছি তুমি এসো প্লিজ একবার এসো ফোনটা নামিয়ে রেখেছিল রেনু মুহূর্তে এই ওপাশে সব থেমে গেল শুধু যান্ত্রিক শব্দ তুলে ফোনটা কেমন নিঃশব্দ হয়ে গেল টলতে টলতে নিজের ঘরে ফিরে এলো সুমিত রেনুরাজ বিয়ে না এ হতে দিতে পারে না ও রেনুকে যদি ছিনিয়ে নিয়ে যায় আজকে রাতটা যদি বাড়িতে ফিরতে না দেয় বিয়ে ভেঙে যাবে নিশ্চয়ই জমানো টাকাগুলো পকেটে নিয়ে রাস্তায় নামল ও এখন ঘড়িতে ছটা একটা বাস পেলে সাতটার মধ্যে পৌঁছে যাওয়া যায় কিন্তু বাস নয় ট্যাক্সি খুঁজতে লাগল সুমিত আরো দ্রুত যাবে সময় নেই অনেক কষ্টে ট্যাক্সি পাওয়া গেল উঠে বসে হুকুম করল ঝড়ের মতো চলতে যেন পক্ষীরাজ ঘোড়া ডানা মেলে উড়ুক সুমিত সিটিয়ে বসে থাকল কিন্তু সামনে এত গাড়ি কেন কলেজ স্ট্রিট ছে আছে গাড়িতে গাড়িতে ড্রাইভার বলল জলুস জলুসায় পাগলের মতো উসখুস করতে লাগলো ও কারা দাবি জানাচ্ছে কিসের দাবি এখন ওদের চাহিদা নিশ্চয় সুমিতের চেয়ে বেশি নয় হতে পারে না গড়িয়াহাটার বাটার দোকান যখন ও দেখতে পেল তখন পনেরো মিনিট পেরিয়ে গেছে সাতটা বেজে আর খুব স্বাভাবিক ঘটনার মতো রেনু দাঁড়িয়ে নেই বরং আরেকটি মেয়েকে দেখল ওকে কি জিজ্ঞাসা করবে রেনু কোথায় গেছে ও কি রেনুকে দেখেছে রেনু নিশ্চয়ই হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে যাবে আর কিছুক্ষণ দাঁড়ালে কি এমন ক্ষতি হতো রেনু তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি তুমি সামান্য পনেরো মিনিট পারলে না এক বুক ভরা বন্ধ বাতাস নিয়ে সুমিত ট্যাক্সি ঘোরাতে বলল বালিগঞ্জ স্টেশন রোডের দিকে যেতে যেতে রাস্তায় প্রতিটি মহিলাকে খুঁটিয়ে খুঁটিয়েও দেখছিল এর যে কোনো একজন রেনু হয়ে যেতে পারে আর তখন দরজা খুলে সুমিত বলবে এসো আচ্ছা আজ বিয়ের দিনে রেনু কোনো শাড়ি পরে এসেছিল রেনু 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 মনে মনে ডাকছিল সুমিত ডাকার মতো ডাকলে নাকি সব পাওয়া যায় ওই রাস্তায় এত মেয়ে আছে তবে তারা রেনু নয় কেন শেষ পর্যন্ত বালিগঞ্জ স্টেশন রোডে গাড়িটা চলে এলো আর হঠাৎ দেখল এক লক্ষ দেওয়ালি নেমে গেছে বাড়িটায় সানাই বাজছে আস্তে আস্তে ট্যাক্সিটা বিয়ে বিয়েবাড়ির সামনে দিয়ে পার হয়ে এল সানাইয়ের চড়া সুর যেন হঠাৎকে জড়িয়ে ধরে ছুঁড়ে দিল দূরে অস্পষ্ট হয়ে গেল বিয়ে বিয়েবাড়ি দুহাতে চোখ বন্ধ করে বসে থাকল সুমিত এখন কোথায় যাবে যদি সোজা বিয়েবাড়িতে ঠুকে যায় অসম্ভব রেনু সঙ্গে কথা বলা যাবে না কিছুতেই কিন্তু রেনুকে কি করে বাড়ির বাইরে আনা যায় বিয়ের কনেকে হঠাৎ মনে পড়ল ঝুমার কথা সঙ্গে সঙ্গে ট্যাক্সি ঘোরালো ও এখন যদি ঝুমার কাছে গিয়ে ভিক্ষে করে ওকে যদি অনুরোধ করে রেনুর বাড়িতে যেতে একটি মেয়ে এবং রেনুর বন্ধু হিসেবে ঝুমা সহজে ভেতরে যেতে পারে গিয়ে বলতে পারে ট্যাক্সি নিয়ে জন্য অপেক্ষা করছে ও চলে আসুক ছুটে যাওয়া কলকাতার দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে সুমিত বসে থাকল ট্যাক্সির জানালায় ট্যাক্সি ড্রাইভারকে ভাড়া মিটিয়ে ছেড়ে দিল ও এক গাদা টাকা উঠেছিল মিটারে কিন্তু সুমিত সেসব খেয়াল করল না গ্রে স্ট্রিটে দাঁড়িয়ে মনে করতে চেষ্টা করল ঝুমার বাড়িটা কোন দিকে আপছাপছা মনে পড়ছে অশোক বলেছিল হাতিবাগানে একটা ব্যাংকের উপর ওদের ফ্ল্যাট মোড় থেকে একটু এগুতেই ও ব্যাংকটা দেখতে পেল বাড়িটা দোতলা তাই অসুবিধে হল না কিছু সিঁড়ি দিয়ে উঠে কলিং বেলে আঙুল রাখল ও হঠাৎ ওর মনে হল এখানে আর কোনো ব্যাংক নেই তো যদি ঝুমাদের ফ্ল্যাট এটা না হয় খুব অসহায়ের মতো সুমিত বন্ধ দরজার দিকে তাকাল ভেতরে মৃদু জল তরঙ্গের আওয়াজ উঠেছিল বোতাম টেপার সঙ্গে সঙ্গে তারপর শব্দ না করে দরজা খুলে গেল সুমিত দেখল একজন মহিলা সামনে দাঁড়িয়ে ঘরের ভিতর খুব জোরালো আলো জ্বলছে চল্লিশের ওপাশে বয়স তবু মহিলাকে দারুণ দেখাচ্ছে সুন্দর করে আট শাড়ি পরেছেন উনি নীলচে কাঁচের স্টাইলিশ ফ্রেমের চশমা গালের ফর্সা চামড়া একটা আভা ছড়িয়েছে স্লিভলেস জামা থেকে বেরিয়ে আসা দুটো ডাটো হাত দরজা ধরে রেখেছিল তবু মৃদুস্বরে উনি বললেন কাকে খুঁজছেন সামান্য হাসবার চেষ্টা করল ও আমি সুমিত ঝুমা আছে সুমিত টেনে টেনে বলল মহিলা তারপর মাথা নেড়ে ওর পা থেকে মাথা অবধি দেখে নিলেন আসুন সুমিত ঘরে ঢুকতেই দরজা ভেজিয়ে বা হাতের সোফাটা দেখিয়ে দিয়ে ভেতরে যেতে যেতে বললেন একটু বসুন উনি চলে গেলে সুমিত সারা ঘরে ইন্টিমেটের গন্ধ পেল আহ এই গন্ধটা ওর দারুণ লাগে রেনু ইন্টিমেট মাখে না ঘরটা ছিমছাম পয়সা এবং রুচি থাকলে মানুষ এভাবে ঘর সাজাতে পারে পায়ের তলায় ভাঁজ করা পুরো কার্পেট হাঁটলে আরাম লাগে এই মহিলাকে ঝুমার দিদি যেই হন না কেন বেশ একটা এয়ার নিয়ে ঘোরেন মহিলা পায়ের শব্দে মুখ ঘোরালো ও এক মুখ হাসি নিয়ে ঝুমা ঘরে এলো আই তুমি কি সৌভাগ্য আমার আজ কার মুখ দেখে উঠেছি উঠে দাঁড়িয়েছিল সুমিত ঝুমাকে দেখে ও একটু চমকে গিয়েছিল হালকা লাল রঙের হাঁটু অবধি ঝোলা নাইটি পরে আছে ও মাথার খোলা চুল ফুলে ফেপে ঝর্নার মতো কাঁধ পিট দিয়ে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে শাড়ি পরলে ওকে যেরকম লম্বা দেখায় এখন তা দেখাচ্ছে না খুব বড় ফুলের তোড়ার মতো ওর জামার হাতা দুটো ডানের কাছে চেপে বসেছে আর কি আশ্চর্য ঝুমাওকে তুমি বলল এরকম অন্তরঙ্গভাবে কোনোদিন কথা বলেনি ও নাকি বাড়িতে হঠাৎ এসে পড়েছে বলে খুশির ঘোরে তুমি বলল ঝুমার শরীর থেকে চোখ সরিয়ে নিল সুমিত নিজেকে কেমন পাপি পাপি মনে হয় ও শুনল ঝুমা বলছে মনি এ হলো সুমিত আমাদের সঙ্গে পড়ে খুব লাজুক ছিলে খুব হেসে ফেলল সুমিত ওকে কেউ লাজুক ছেলে বলেনি কখনো। আর ঝুমা পরিচয় করিয়ে দেবার সময় বোধহয় ওর সম্বন্ধে এই কথাটাই খুঁজে পেল হাত জোর করে ঝুমার পেছনে দাঁড়ানো সেই মহিলাকে নমস্কার করল সুমিত ওকে ঝুমা মনি বলে ডাকল মনি মানে ভদ্রমহিলা হাসলেন দাঁতের গড়ন ভালো সুমিত দেখল ঝুমা ওর দিকে তাকিয়ে বলল আমার বন্ধু এবং মা বুঝলে ঝুমার মা বললেন বসুন দাঁড়িয়ে রইলেন কেন না না এখানে বসবে না চলো আমার ঘরে চলো এক হাতে দরজার পর্দা ধরে সুমিতকে ডাকল ঝুমা ঝুমার ঘরে যাওয়া কি শোভনীয় হবে কিন্তু ও যে সহজ ভঙ্গিতে ডাকছে সুমিত ওর পেছন পেছন চলে এলো ছোট করিডোর দুপাশে ঘর ঝুমার ঘর শেষ প্রান্তে ঘরে ঠুকে ঝুমা বলল এখন বলো কি খবর একটু প্রয়োজন ছিল সুমিত সোফাকাম বেডে হেলান দিয়ে বসল তুমি কেমন আছো আমি আজ ভীষণ টায়ার্ড খুব ঘুরেছি দুপুরে বেরিয়েছিলাম ব্যান্ডেল চার্চ দেখতে ফেরার সময় হাওড়া স্টেশনে যেতে হলো অশোককে সে অফ করতে খাটের উপর বসে দুটো হাতে দুদিকে ভর দিয়ে মুখ ওপরে তুলে বলল ছুমা অশোক অশোক আজ চলে গেল কথাটা বলেই মনটা খারাপ হয়ে গেল সুমিতের ইস একদম খেয়াল ছিল না অশোক চলে যাচ্ছে এটা কেমন করে ফুলে গেল ঝুমার দিকে তাকালো সুমিত অশোকের চলে যাওয়া ওর মনের উপর কোনো ছাপ ফেলেছে বলে মনে হচ্ছে না সহজে সহজ সি অফ করতে স্টেশনে গিয়েছিল ব্যানেল চারচে কি ও একা যেতে পারে পাগল মাথা পেছনে হেলানো কাঁধ দুটো সামান্য উঁচু হাতের উপর শরীরের ভর হালকা নাইটির মধ্য দিয়ে ওর ভারী বুক পতাকার মতো নড়ছে ওখানে তো অশোকের জন্য কোনো কষ্ট নেই নেই মাথা নামালো সুমিত আর সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসল ছুমা এই তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো এতে সুমিত দেখল ছুমা দু আঙুলি কোমরের কাছ থেকে জামাটা তুলে ধরে ওকে জিজ্ঞাসা করছে না বলে সুমিত হাসলো কি বলা যায় আর গুড বলো প্রয়োজনটা কি একটু উসখুস করলো সুমিত কিভাবে বলা যায় কথাটা ঘড়ির দিকে তাকালো নটা বাজে ঝুমা বলছে খুব টায়ার্ড কথাটা কিভাবে নেবে সুমিতের মুখ দেখে কিছু আন্দাজ করে ঝুমা খাট থেকে নেমে এসে থপাস করে ওর পাশে বসে পড়ল একটা পা ভাজ করে সোফার উপর তুলে ওর দিকে ফিরল ঝুমা সিরিয়াস কিছু সুমিত দেখল নাইটি থেকে বেরোনো ঝুমার পুরো পায়ের গোছা কি সাদা আর তাতে নরম সিল্কের মতো ছোট ছোট লোম শুয়ে আছে ছড়িয়ে ছড়িয়ে বুকের মধ্যে কেমন করে উঠল তাড়াতাড়ি বলে ফেলল ও তুমি জানো আজ রেনুর বিয়ে কথাটা বলার পর খেয়াল হল ও ঝুমাকে তুমি বলল বলে ফেলল বিয়ে ও তাই নাকি কেমন চমকে ওঠা গলায় বলল ঝুমা হুম আমাকে আজ সন্ধের সময় হঠাৎ ফোন করে দেখা করতে বলল রেনু আমার দেরি হয়েছিল দেখা পায়নি আমি কি করব বুঝতে পারছি না ঝুমা তুমি একবার যাবে যদি এখনো হয় আমি বাইরে অপেক্ষা করব আমি কথাটা বলতে গিয়ে থেমে গেল সুমিত লগ্ন কখন ঝুমা জিজ্ঞাসা করল মাথা না সুমিত বোধ ভোরের দিকে হঠাৎ ঝুমা হাত বাড়িয়ে সুমিতের চুলে আঙুল রাখল তুমি খুব দুঃখ পেয়েছ না এখন ওখানে যাওয়াটা নিহাতি ছেলে মানুষই এটা বুঝতে পারছ না আমি পারছি না সুমিতের বুকের মধ্যে সন্ধ্যের পর এই প্রথম একটা কান্না চুপি বড় হয়ে উঠছিল আই ছেলে মানুষও করো না দেখছো না রেনু তোমাকে কি সহজে ভুলে গেল তুমি কেন পারবে না আর তুমি তো রেনুর প্রথম নও বোকার মতো মন খারাপ করো না ছি তুমি তো পুরুষ মানুষ ঝুমার আঙুলগুলো সুমিতের চুলের মধ্যে সাঁতার কাটছে অন্য হাতে ঝুমোর কাঁধ ধরল একদম বাচ্চা ছেলে তুমি স্পোর্টসম্যান হও ভাবো না একটা ম্যাচ হেরে গেলে আয় সুমিত আবার চোখ থেকে জল ফেলছ ছি আয় বোকা ঝুমার বলার মধ্যে এমন একটা মমতা ছিল এমন একটা সুর ছিল যাকে মা মা মনে হয় সুমিত নিজেকে ধরে রাখতে পারল না আর ছোট্ট ছেলের মতো ও ঝুমাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলল এতদিন বুকের মধ্যে তিল করে জমা পড়েছিল যা এক নিমিষে কেমন করে তার বাঁধ ভেঙে গেল ঝুমার বুকে মুখ রেখে ও পবিত্র নদীর মতো ময়লাগুলো ধুয়ে ধুয়ে নিচ্ছিল দুহাতে সুমিতের মাথাটা বুকে চেপে ধরে ঝুমা ফিস ফিস করে বলছিল এই তুমি কাঁদবে না কেন চোখের জল ফেলছ আমাকে দেখো না আমি তো একবারও কাঁদিনি আমি তো কেমন হাসিমুখী বিদায় নিয়ে এলাম আই বোকা তুমি একদম বোকা আমাকে দেখো না আমি তো একটা মেয়ে আমি যদি পারি তবে তুমি পারবে না কেন ঝুমার গলাটা কেমন করে এক সময় বুঝে গেল ও ঠোঁট নড়ছিল সুমিতের মাথার উপর গাল রেখে হু হু করে কেঁদে ফেলল ঝুমা ঝুমার ওখানে যাওয়া হয়নি এক একবার মনে হয়েছে গিয়ে দেখা করি কিন্তু সঙ্গে সঙ্গে পা আড়ষ্ট হয়েছে মনের মধ্যে কি সংকোচ চেপে ধরেছে হঠাৎই আর আশ্চর্যের ব্যাপার ঝুমাও কোনো যোগাযোগ করেনি যেন সেই রাত্রে হঠাৎ একটা কিছু ঘটে গেল যা তারপর আর মনে রাখার কোনো প্রয়োজন নেই দীপকবাবু কাল রাত্রে বললেন ঝুমা নাকি রেনুকে কী সব বলেছে কি বলতে পারে ঝুমা সে রাত্রে ও তো কোনো অন্যায় করেনি যা রেনুকে কিছু বলতে পারে রেনু কি ঝুমাকে ফোন করেছিল ওকে ফোনে না পেয়ে ঝুমার সঙ্গে কথা বলেছিল আর সে কথা শুনে রেনু ফিরে গেল বরেনের কাছে কেমন অসম্ভব লাগছে এরকম ভাবতে কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না অবশ্য সবকিছু কি যুক্তি মতন চলে ঝুমার সঙ্গে কি ও দেখা করে জিজ্ঞাসা করবে কোনো মানে হয় না রেনুর বিয়ে হয়ে যাওয়ার পর সুমিত ভেবেছিল ওর ছবি এবং চিঠিগুলো রাখার কোনো যুক্তি নেই নিহাতে ভার বয়ে বাড়ানো ঠিক সেই সময় ওর হঠাৎ মনে হল রেনুর চিঠিটা কতদূর সত্যি একবার খোঁজ নিলে হয় এমনভাবে লিখেছে রেনু খোঁজ পেতে কোনো অসুবিধা হবে না অশোক তখন হায়দ্রাবাদে ও সঙ্গে থাকলে ভালো হতো শেষ পর্যন্ত একে যাওয়া ঠিক করলো সুমিত প্রথম নাম রমেন রায় বালিগঞ্জ স্টেশন রোডে এক বিকেলে গিয়ে বিপ্লবের দেখা পেয়ে গেল সুমিত সেই চায়ের দোকানে সুমিত খুশি হলো ছেলেটোকে চিনতে পেরেছে অশোকের কথা বলল সুমিত তারপর এলোমেলো কথা হওয়ার পর বিপ্লব বলল আপনাদের এই ক্যান্ডিডেটের তো বিয়ে হয়ে গিয়েছে জানেন নিশ্চয়ই সুমিত ঘাড় নাড়ল কিন্তু মনে হয় কিছু একটা ঝামেলা হয়েছে বিয়ের পর টবর তো ও বাড়ি থেকে বেরোয় না তবে আমরা আর মেয়েটাকে বাপের বাড়ি ফিরে আসতে দেখিনি বিপ্লব বলল শেষ পর্যন্ত সুমিত জিজ্ঞাসা করল আচ্ছা এখানে রমেন রায় বলে কেউ থাকে রমেন চোখ ছোট করল বিপ্লব ওকে চিনলেন কি করে অস্বস্তিতে পড়ল সুমিত শেষ পর্যন্ত বলল শুনেছি রেনু সঙ্গে নাকি কী সব ছিল ওর হেসে ফেললো বিপ্লব কি মশাই খুব ইন্টারেস্টেড মনে হচ্ছে আপনাকে রমেনের এখন মিসা হয়ে গেছে মুখের মধ্যে ধক করে উঠল সুমিতের কথাটা হুবহু মিলে গেল বিপ্লব বলল শুনেছি আগে নাকি খুব সোশ্যাল ছিল পাড়ায় ফাংশন টাংশন করত রেনুর সঙ্গে বোধ বাচ্চাদের আসর করতে গিয়ে ভাপটাপ হয়েছিল একটা ব্যান্ড পার্টি হয়েছিল ক্লাব থেকে রমেন তার চার্জে ছিল তারপর একদিন বেপাত্তা হয়ে গেল ও আমি এ আসার পর ও আবার ফিরে এলো সে কি ডাক তখন রমেনের মোটর বাইকে করে ঘোরে কাপড় দেখলে চোখ বড় হয়ে যাবে আপনার শেষ পর্যন্ত আমরা খবর পেলাম ও ওয়াগন ব্রেকার পার্টি করেছে পলিটিক্যাল পার্টিতেও ভিড়েছে কিন্তু সামলাতে পারিনি একদিন পুলিশে সে তুলে নিয়ে গেল শুনেছি মিসায় আছে আর কিছু দরকার নেই বিপ্লবের বর্ণনা হুবহু না হোক রমেন্ডার চরিত্রটা রেনুর চিঠির পাতায় এরকমই হয়ে আছে রেনু এক ফোঁটা বাড়িয়ে বলেনি এই ছেলেটিকে কল্পনা করে রেনু মিথ্যে কুচ্ছার কাদা নিজের গায়ে মেখে চিঠি লিখেনি ওর পেছনে সবটাই সত্যি হয়ে আছে কিন্তু এত কথা জানার পরও রেনু সম্পর্কে কেন খারাপ ভাবনা মনে আসছে না সব পেয়েছির আসর করতে গিয়ে যে কোনো বাচ্চা তো তাদের নেতাকে নায়ক বলে ভাবতে পারে অবশ্য তখন কি রেনু বাচ্চা ছিল রেনু তো স্পষ্ট করেই লিখেছে যদিও ফ্রক পড়ত তবে ও মেয়ে হয়ে গিয়েছিল কিন্তু বিপ্লবের কথা মতন এটাও তো ঠিক ওয়াগন ব্রেকার রমেন রায়ের সঙ্গে রেনুর কোনো সম্পর্ক ছিল না তবে রমেন রায়ের ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলতে না ফেলতেই সুমিত সেই উড়োজাহাজ কোম্পানির অফিসটায় গিয়ে হাজির হল যেসব প্রাইভেট সংস্থা দেশের অভ্যন্তরে যাত্রী পরিবহন করে এদের অবস্থা তাদের মধ্যে সবচেয়ে রমরমে বিভূতি গাঙ্গুলির খবর পেতে অসুবিধা হলো না কিছু বাড়ির ফোন নম্বরটাও পেয়ে গেল অফিস থেকেই বিয়ের জন্য মাসখানেক ছুটি নিয়েছে বিভূতি অফিস থেকে বেরিয়ে সুমিতা একটা পাবলিক বুথে ঢুকে ফোন করল এখন দুপুর ও ফোন বাজছে অনেকক্ষণ হয়ে গেল কারোর ধরার নাম নেই বিরক্ত হয়ে রেখে দেবে ভাবছিল এমন সময় ও একটা ঘুম জড়ানো গলা শুনতে পেল হুই ইজ দেয়ার নম্বরটা যাচাই করে নিল সুমিত হ্যাঁ ঠিক জায়গায় ফোন করেছে ও বিভূতি গাঙ্গুলি আছেন স্পিকিং গলার স্বর কি জড়ানো না মাতাল মাতাল আপনি আমায় চিনবেন না আপনার সঙ্গে কথা বলতে চাই সুমিতের গলা একটুও কাঁপল না সব মিলে যাচ্ছে যে কি আশ্চর্য বলুন আপনি রেনুকে চেনেন কোন রেনু হয়েছি ওপাশের গলায় বিস্ময় রেনুর আয় খানিক চুপচাপ তারপর প্রশ্ন হল আপনি কে ওর বন্ধু কি হয়েছে রেনুর তেমন কিছু নয় আমি নেহাতি কৌতূহলে আপনাকে ফোন করছি আপনি ওকে কতটা চেনেন ভাই এ কথার উত্তর দেবো কি করে আপনাকে আমি চিনি না জানি না প্লাস আপনার মুখ দেখতে পাচ্ছি না আমি ইয়েস ওকে আমি চিনতাম আর ইনের শর্টকাট ও খুব ভালো মেয়ে তার বেশি জানবার আগ্রহ যদি থাকে সরাসরি চলে আসুন এখানে দুপুর বেলায় নয় এ সময় আমি এবং আমার স্ত্রী খুব ব্যস্ত থাকি আজ যেমন ছিলাম কিছু বলতে যাচ্ছিলো সুমিত শুনলো একটি নারী কণ্ঠ কেমন আবদারি গলায় বলল উম প্লিজ বি কুইক আর সঙ্গে সঙ্গে রিসিভার নামিয়ে রাখার শব্দ হল ইনে শর্টকাট ও খুব ভালো মেয়ে কথাটা মনে মনে বলল সুমিত অর্থাৎ জলজান্ত বিভূতি গাঙ্গুলি চিঠির পাতায় নন বাস্তবে বেঁচে পড়তে আছেন এবং এই মুহূর্তে নিজের স্ত্রীর সঙ্গে ব্যস্ত ওর মনে হল বিভূতি গাঙ্গুলির কথা বলার মধ্যে কোনো সংকোচ ছিল না হয়তো ওর স্ত্রী পাশেই বিছানায় শুয়ে সব শুনছিল কিন্তু তার জন্য ও এক ফোটা বিব্রত হয়নি অন্তত ওর গলায় তা মনে হয়নি অথচ একদিন দিনের পর দিন ও রেনুকে গাড়িতে নিয়ে ঘুরেছে রেনু চিঠি যদি সত্যি হয় এবং এখন সুমিতের মনে হচ্ছে তা না হবার কোনো কারণ নেই এসব লোক নিজেদের অতীতের কথা বলতে বোধ হয় কোনো দ্বিধা করে না সুমিতের ভয় হল ও যদি বিভূতি গাঙ্গুলির বাড়িতে কখনো যায় তাহলে বিভূতি নিজের বইয়ের পাশে বসে রেনু সব কথা বলে যাবে আর হয়তো সেসব কথাগুলো সহজ হবে না এমনকি রেনু যা লিখেছে তার বাইরের কথাও তো থাকতে পারে যা আরও মারাত্মক চেহারার অতএব সেসবে না গিয়ে ওর মতো করে বলাই ভালো ইনে শর্টকাট ও খুব ভালো মেয়ে পরপর দুটো চরিত্র মিলে যাবার পর সুমিত হাল ছেড়ে দিল ওর মন এখন বলছে রেনুর চিঠিটা সত্যি ভীষণ রকমের সত্যি এই বড় রকমের সত্যি চিঠি রেণু কেন লিখল নিজেকে এভাবে নগ্ন করে দিতে কোন মেয়ে চায় কি বুকের মধ্যে রেনুকে জড়িয়ে ধরে সুমিতা একদিন জিজ্ঞাসা করেছিল আই আমি তোমার কে মুখ নামিয়ে চোখ বন্ধ করে রেনু বলেছিল প্রতিদেবতা গো সেই মনের টানে কি চিঠিটা লিখে ফেলেছিল রেনু এখন চিঠিটা নিয়ে ও কি করবে সত্যি কি এর কোনো মূল্য আছে ওর কাছে না নেই যাকে ও ভালোবাসত তার চেহারা তো ওর কাছে এক এক রকমের হতে পারে না এ চিঠি নিয়ে ও রেণুর সামনে দাঁড়াতে পারবে না বলতে পারবে না দেখো আমি তোমার সব জানি তুমি যদি আমার কাছে না ফিরে আসো আমি তোমার সর্বনাশ করব এ চিঠিতে ও রেণুর স্বামীকে খুশি করতে পারবে না দুহাত ভরে সেই ভালোবাসার ক্ষতিপূরণ আদায় করে নিতে পারবে না শুধু কিছু রকমের ঘটনা সাক্ষী হয়ে থাকা চিঠিটাকে বয়ে বেরিয়ে লাভ কি রেনু আজ ফিরে গেছে বরেনের কাছে অথচ ওর স্বামী নিশ্চয় ওর উপর অত্যাচার করেছে প্রশ্নটা সেদিন যদিও এড়িয়ে গেছে রেনু কিন্তু বুঝতে অসুবিধা হয়নি একটুও তবু ফিরে গেল ওর কি মনে হয়েছিল সুমিত বিশ্বাসঘাতকতা করবে না হলে ও ভাইদের পাঠিয়েছিল কেন এই চিঠি আদায় করতে কেন ঝুমাকে ফোন করতে গেল কই একবারও তো বাপের বাড়ি ফিরে এসে ওর সঙ্গে দেখা করতে পারল না বিশ্বাসের ভিত্তা এত সহজে নড়ে গেল কি করে আবার দীপকের কথা মতন সুমিতের মার খাওয়ার কথা শুনে কেঁদে ফেলেছিল রেনু কেন রেনু তোমাকে আমি আজও বুঝতে পারলাম না মাঝে মাঝে আমি তোমার মনকেও বুঝতে পারি না তবু তুমি যখনই যেভাবে হোক আমার কাছে যদি ফিরে আসো তোমাকে ফিরিয়ে দেবার সাধ্য আমার নেই রেনু তুমি আমার রক্তের মধ্যে মিশে গেছো রক্ত কি করে ধুয়ে ফেলতে হয় আমি জানি না ছবির ফ্রেমের চৌহদিতে সুমিত নিজেকে হাসতে দেখল হাত বাড়িয়ে ছবিটা দেওয়াল থেকে খুলে নিল সুমিত ছবির পেছনে সেই খামটা যার মূল্য কারো কাছে অনেক ওর কাছে কানাকড়িও নয় এই চিঠিটাও তো রেনুর বিয়ের দিনেই ও ছিঁড়ে ফেলে দিতে পারত ও যে ছেড়েনি নি সেটা এবার রেণু বুঝল কী করে মেয়েরা কি করে এসব গোপন ইচ্ছার কথা জানতে পারে যা ছেলেরা খুব অবচেতনভাবে করে যায় কেউ ওর দিকে তাকাচ্ছে কি না দেখে একটি মেয়ে বলে দিতে পারে ওর অনুভূতি সে কথা বলতে সাহায্য করে একটা ছেলেকে এক পলক দেখে ওরা তার মনের গভীরে সবকিছু ডুবুরির মতো আতিপাতি করে খুঁজে ফেলে তাহলে আমাকে তুমি বুঝতে পারলে না কেন রেনু খাম থেকে চিঠিটা বের করলো সুমিত ছবিটার দিকে তাকিয়ে চোখ বন্ধ করল ও বন্ধ চোখের পাতায় এখন রেনু প্রতি রেখায় স্পষ্ট সকালের পুজো পুজো রোদ্দুর স্নিগ্ধতায় মাখামাখি এতদিনে চিঠি ভাঁজ খুললেই যেন রেনুর হাতের গন্ধ পাওয়া যায় আমার বিয়ের খবরটা নিশ্চয় পেয়ে গেছ এতক্ষণে দিনটা এসে গেল বলে এখন আমার বাড়ির সব ঘরে ব্যস্ততা যাকে ঘিরে এত আয়োজন তার দিকে তাকাবার সময় নেই কারো বিয়ের কনে নাকি আমি এই অজুহাতে বাড়ি থেকে বের হওয়া বন্ধ দেখো কি সহজেই কথাগুলো লিখে ফেললাম আমি অথচ তোমরা চলে যাওয়ার পর কত বার শুধু ভেবেছি আর ভেবেছি কি ভাবছ আমার এই কথাগুলো এতদিনে সত্যি হলো সে যে আমি তোমাকে বলতাম আমি খারাপ খুব খারাপ তখন তো তুমি এমন করে তাকাতে যেন আমি খুব ছেলে মানুষ কি এখন তো কথাগুলো সত্যি হলো তোমার বিশ্বাস ভুল প্রমাণ করবার জন্য কেমন সত্যি করে ফেললাম সুমি তুমি খুব ভালো প্রথম দিনে আমি বুঝে গিয়েছিলাম যে তুমি খুব ভালো তোমার জীবনে আমার মতন করে কেউ আসিনি ভয় হতে লাগল সেই সঙ্গে লোভ নিজেকে সামলাতে পারলাম না শেষ পর্যন্ত তোমার সঙ্গে এগিয়ে গেলাম মাঝে মাঝে মনে হতো তোমাকে সব বলি খোলামেলা কথা বলে ফেলি তারপর যা হবার হবে কিন্তু সঙ্গে সঙ্গে ভয় হতো তোমাকে হারাবার ভয় বিশ্বাস করো তোমাকে একদিন না দেখলে আমার সব কিছু মিথ্যে হয়ে যেত আর এখন তো দেখো কত সহজে তোমাকে যাতে কোনো দিন না দেখতে হয় তার ব্যবস্থায় হাত মিলিয়েছি বলো আমি কেমন মেয়ে ভালোবাসার কাঙাল ছিলাম আমি এক একজন মানুষের রক্তই বোধহয় এরকম হয় তুমি বলতে আমি নাকি সুন্দর এ কথা তো অনেকেই বলত সে ছেলেবেলা থেকে শুনে আসছি কথাটা শুনতে শুনতে জানো বড় অহংকার হতো মনে হতো আমি যা চাই তাই পাবো তাই রমেন্দ্র যখন সব মেয়ের মধ্যে আমাকে বিশেষ রকমের খাতির করতে লাগল তখন মনে হয়েছিল এটাই আমার পাওনা এবং ন্যায্য রমেন্দ্র আমাকে ভালোবাসুক অথচ তখন আমার কত বয়সী বা ছিল এগারো কিংবা বারো না তার বেশি নয় কারণ একটা ব্যাপারে এটা আমার স্পষ্ট মনে আছে তখনই আমি ছোট্ট মেয়ে থেকে নারী হয়ে গেলাম একদিন আচমকা আমাদের পাড়ায় একটা সব পেয়েছির আসর ছিল বাচ্চাদের খেলাধুলা ড্রিল এসব হতো একদিন আমি নাম লেখেলাম তাতে আমার দাদাই বাবার সম্মতি নিয়ে কাণ্ডটা করেছিল তখন তো আমি নেহাতি বাচ্চা কিন্তু ওই বয়সে যে ব্যাপারটা বুঝে গিয়েছিলাম সেটা হল ছেলেদের চোখ কোনো ছেলে একবারে বেশি দুবার তাকালে আমরা মেয়েরা তানিয়ে হাসাহাসি করতাম আর আমার মনে হতো আমাকে দেখছে আমি যে একটা দেখার মতো জিনিস শব্দটা খুব খারাপ এটুকু জানতে পেরে খুব আনন্দ হতো গোপনে গোপনে শব্দ পরিষ্কার বুঝতাম না তবু মনে হতো আমি বেশ দামি ফ্রক পরতাম তখন একটা ব্যাপার লক্ষ্য করেছি অল্প বয়সী ছেলেরা যখন তাকাতো তখন ওরা আমার মুখের দিকে চেয়ে থাকত খারাপ লাগতো না আমার না দেখার ভান করতাম কিন্তু বড়রা বিশ্বাস করো তাদের আমার মতো ছেলে মেয়ে ছিল আমার পায়ের দিকে কেমন চোখে তাকাতো। স্বাস্থ্য আমার বরাবরই ভালো বেশি রকমের দশ বারো বছরেই পা দুটো কেমন ভারী ভারী লাগত ফ্রক পরতাম হাঁটু অবধি কিন্তু ওই বুড়ো চোখগুলো সেদিকেই তাকিয়ে থাকত এমন বিশ্রী লাগত না আর সে সময়ে রমেন্দাকে দেখলাম রমেন রায় বালিগঞ্জ স্টেশন রোডের সবচেয়ে জনপ্রিয় ছেলে দূর থেকে দেখেছি হল হয়নি কিছু সে বয়সে আমার ছিল না আসরে দায়িত্ব নিয়ে এলো ও উনিশ কুড়ি বছর বয়স হবে আমার চেয়ে অনেক বড় কিন্তু বেশ লম্বা সুন্দর স্বাস্থ্য গেঞ্জিয়ার প্যান্ট পরে যখন আমাদের এক্সারসাইজ শেখাত তখন কি ভালোই না লাগত সেই রমেন্দা প্রথম দিন আমাকে বলেছিল তুমি কি বাসি বাজাতে পারবে অত সুন্দর ঠোঁট কিছু না বুঝে লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম রমেন্দার ব্যান্ড পার্টিতে আমি থাকবো না ভাবতে শরীরটা কেমন করে উঠেছিল ঘান নেড়ে বলেছিলাম পারব গুড হেসে বলেছিল রমেন্দা কথাটা অন্য কোনো মেয়েকে জিজ্ঞাসা করেনি শুধু আমাকে মনে মনে আওড়াচ্ছিলাম কি সুন্দর ঠোঁট কি সুন্দর ঠোঁট সত্যি এরকম করে তো জানতাম না বাড়ি ফিরে আয়নায় দেখলাম নিজেকে মনে হলো সত্যি তো আমার ঠোঁটটাকে সুন্দর দেখাচ্ছে ছেলেরা এমন করে বললে যে সব কিছু অন্যরকম হয়ে যায় সে প্রথম টের পেলাম আমি বেশি কথা বলতাম না কেমন লজ্জা করতো কিন্তু রমেন্দা যখনই আমাদের বোঝাত তখন আমার মুখের দিকে তাকিয়ে কথা বলতো সে কি করে বিগল বাজাতে হবে তা থেকে শুরু করে সব কিছু যেন আর কেউ সামনে নেই আমি ছাড়া এমন লজ্জা লাগতো না রাগও হতো সবার সামনে আমার দিকে তাকাবার কি আছে দু একজন বন্ধু টে পেয়ে গিয়েছিল বোধহয় একজন বলল রমেন্দা তোর প্রেমে পড়েছে বিশ্বাস করো কথাটি সেই প্রথম শুনলাম প্রেমে পড়লে বুঝি ওরকম করে তাকাতে হয় তারপর সে বন্ধু বলল মিরাদি যদি শোনে না তোকে খেয়ে ফেলবে আমি বললাম কেন ও বলল মিরাদি তো অনেক দিন রমেন্দার প্রেমে পড়ে আছে রমেন্দার যে পাত্তা দেয় না মিরাদিকে আমি চিনতাম আমার চেয়ে অনেক বড় শাড়ি পরে মুখটা এখন মনে পড়ে না তবে তোমরা ছেলেরা যা চাও এই তোমার কথা বলছি না সেই বুক ছিল খুব ভারী বাড়ির লোহার গ্রিলে বুক চেপে রমেন্দার ড্রিল করানো দেখতো মিরাদি মিরাদির বুকের দিকে চাইতে আমাদের লজ্জা করতো না মীরাদে আমাকে কোনোদিন কিছু বলেনি বোধহয় শোনেনি কিছু আমি কিন্তু সেই বন্ধুর কথা শুনে মনে মনে এগিয়ে গেলাম অনেক অত বড় মীরাদিকে হারিয়ে দিয়ে রমেন্দার দৃষ্টি আমার দিকে টানতে পেরেছি বলে একটা অবদ্ধ আনন্দ হচ্ছিল সে সময় একদিন আমি নারী হয়ে গেলাম লজ্জায় ভয়ে সে আমার কি কান্না মা যত বোঝায় এ কিছু নয় প্রত্যেক মেয়ের এটা হবেই এটা না হলে বরং মেয়ে হওয়া যায় না তত কাঁদি আসলে বোধ হয় এখন মনে হয় সে সময় আমি বুঝে গিয়েছিলাম এখন আমার সব কিছু পাল্টে যাবে এখন আমি আর দৌড়ে গিয়ে রমেন্দার ড্রিল পার্টিতে দাঁড়াতে পারবো না নিষেধের প্রাচীরটা আচমকা তুলে দিল খানিকটা রক্তপাত আমাকে বাড়ির জানলায় লোহার শিখে গাল চেপে ওদের দেখতে হবে মিরাদির মতো আর ব্যাপারটাও হলো তাই আমার আসরে যাওয়া বন্ধ হলো কিন্তু মনে মনে ভীষণ ছটফট করতাম ভাবতাম রমেন্দা নিশ্চয়ই আসবে আমার খোঁজ নিতে কিন্তু কী আশ্চর্য আসরের বিকেলবেলায় ড্রিল ব্যান্ড বাজানো বন্ধ হয়ে গেল কেন বন্ধুরা খবর দিল রমেন্দার অসুখ হয়েছে খুব খারাপ লাগতে আরম্ভ করল শেষ পর্যন্ত একদিন দুপুরে গিয়ে হাজির হলাম ওদের বাড়িতে কেমন যেন একটা ভূত আমাকে টেনে নিয়ে গেল ওখানে রমেন্দার দাদা সন্ন্যাসী গোছের মানুষ বিয়ে করেনি আর আছে বুড়ি মা অতএব বাবার অসুবিধা হলো না কিছু গিয়ে দেখি শুয়ে আছে ও তিন চার দিনে দাঁড়ি কাল ভর্তি আর কি ভীষণ রোগা হয়ে গেছে আমাকে দেখে হাসলো বুঝলাম খুশি হয়েছে দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে ও আস্তে আস্তে বলল সুখ সুখ আমি বুঝতে পারছিলাম না ও বলল তুমি এলে তাই বিশ্বাস করো সঙ্গে সঙ্গে আমার সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল জীবনে সেই প্রথম শরীর কেমন করে কদম ফুল হয়ে যায় বুঝতে পেরেছিলাম কাছে ডাকল রমেনদা এতদিন কোথায় ছিলে আসরে আর আসবে না আমি মাথা নেড়ে না বললাম কেন প্রশ্নটা করে যেন বুঝতে পেরেছিল রমেন্দা পাগল তাতে কি হয়েছে তুমি না এলে আমার খারাপ লাগে আমি তখন ওর পাশে দাঁড়িয়ে রোগা হাত বাড়িয়ে আমার একটা হাত ধরে মুখের সামনে ধরল তখন ওর জ্বর ছিল গায়ে আমার হাতে গরম ভাপ লাগল হঠাৎ আমার হাত নিজের মুখের উপর চেপে ধরে চুমু খেলো রমেনদা আর তখনই আমার মনে হল আমার শরীরের ভেতর এমন একটা ঘর ছিল যার খবর আমি জানতাম না এখন এই তপ্ত ঠোঁটের স্পর্শ মুহূর্তে তার দরজা খুলে দিল আমি কি সুখে চোখ বন্ধ করে সেই ঘরটাকে দেখছিলাম হঠাৎ পায়ের শব্দে চোখ খুলে দেখি মিরাদি দরজায় দাঁড়িয়ে কেমন করুণভাবে আমার দিকে তাকিয়ে আছে ভীষণ ভয় পেয়ে গেলাম আমি এক দৌড়ে চলে গেলাম ওখান থেকে একেবারে বাড়িতে এসে নিঃশ্বাস ফেললাম কিন্তু স্বস্তি পেলাম না নিজের কাছে নিজের কেমন লজ্জা হতে লাগল তারপর একদিন শুনলাম পাড়ায় একটা বাজে ছেলে আমাকে শুনে শুনে বলছে বালিকা জানে না ও মরে গেছে সুর করে বলতো কিন্তু এতদিনে আমার শৈশব যে সত্যি সত্যি মরে গেছে জ্ঞানবৃক্ষের আপেলটা খেয়ে ফেললাম যে কিন্তু আমাদের আসর আর না অসুখ সারার পর রমেন্দাকে একদিন মাত্র দেখেছিলাম জানলায় বসে কেমন মায়া লেগেছিল কথা বলতে পারিনি তারপর শুনলাম রমেন্দা হঠাৎ কোথায় চলে গেছে দুঃখ পেয়েছিলাম কি জানি না তবে কেমন শক্ত হয়ে গিয়েছিলাম যেন এই ঘটনা আমি কখনো ভুলতে পারিনি জানি এটা খুব সাধারণ হয়তো রমেন্দার কোনো টান ছিল না আমার উপর আমি তো তখন একদম ছেলে মানুষ তবু ভুলতে পারা গেল না যে কিছুতেই সেই রমেন্দা যখন আমি একদম পুরোপুরি যুবতী মেয়ে ফিরে এলো মোটর সাইকেলে চেপে সাজগোজে চেনা যায় না দু একদিন রাস্তায় দেখা হলে হেসেছে এই পর্যন্ত আমি কিন্তু কোনো আকর্ষণ বোধ করিনি ওকে দেখে সেই চেহারাটা হারিয়ে ফেলেছিল রমেন্দা শুনলাম পুলিশ নাকি ধরে নিয়ে গেছে ওকে আমার এক বিন্দু খারাপ লাগেনি সত্যি বলছি স্কুলে যখন ওপরের ক্লাসে পড়ছি তখন অনেকের মুগ্ধ দৃষ্টি যাতায়াতের পথে আমি লক্ষ্য করতাম কেমন মজা লাগত নিজেকে অন্য মেয়ের থেকে আলাদা ভাবতে আরম্ভ করলাম ক্লাসের বন্ধুরা তাদের দাদাদের চিঠি এনে দিত আমার কাছে একটারও উত্তর দেইনি ওই বয়সে কেমন করে বুঝে নিয়েছিলাম আমি খুব দামি পড়াশোনায় ভালো ছিলাম চিরকালই কলেজে উঠে স্বাধীনতা মিলল একা যাওয়া আসার আর এমনি সময় বিভূতি গাঙ্গুলির সঙ্গে আলাপ আমাদের সঙ্গে পড়তো একটি মেয়ে গোলপার্কে থাকে তাকে লিফট দিতে এসেছিল কলেজের দরজায় সম্পর্কে ওর আত্মীয় হয় বন্ধু আমাকে সঙ্গী করল একই দিকে থাকে বলে উঠে বসলাম গাড়িতে আলাপ হল পাইলট অফিসার চার অঙ্কের মোটা মাইনের মানুষ অথচ বয়স ত্রিশের নিচেই দ্বিতীয়বার ডুবলাম যেদিন ওর ডিউটি থাকত না সেদিন রাজবিহারীর মোড় থেকে গাড়ি তুলতাম আমি ব্যবস্থাটা ইচ্ছে করেই করেছিলাম গড়িয়াহাটার মোর অবধি পরিচিত ছেলেদের আনাগোনা বেশি খবরটার রাষ্ট্র হতে সময় লাগবে না তার উপর আরেক উৎপাত শুরু হলো পাড়ার একটা ছেলে সঙ্গ রোজ আমি হাঁটতে হাঁটতে মোর অবধি এসে বাসে উঠতাম সেও আসতো ওই পর্যন্ত কথা বলতে বলতে প্রথম প্রথম ভেবেছি তাড়িয়ে দেব দাদাকে বলবো বিরক্ত করছে কিন্তু ভেবে দেখলাম ও একরকম ভালোই হলো ও সঙ্গে থাকলে আর কেউ বিরক্ত করতে পারবে না কলকাতার রাস্তায় আমার মতো সুন্দরী মেয়েদের বিপদ অনেক যে সে ছেলেটার জন্য যে আমার মায়া হতো ও আমাকে রোজ বলতো সিনেমা দেখার কথা রেস্টুরেন্টে ঢোকার কথা আমি হেসে এড়িয়ে যেতাম তার ধৈর্য ছিল বটে ওর অনেক দিন আমার প্রহরার কাজ করে গেছে প্রত্যেক মেয়ের একটা এমন বয়স থাকে যখন সে খুব চাকচিক্য এবং বৈচিত্র্যের মধ্যে থাকতে ভালোবাসে ছেলেবেলা থেকে যে জীবন আমি কাটিয়েছি তাকে আর যাইছে বলি বৈচিত্র্যপূর্ণ বলতে পারব না সেদিক দিয়ে বিভূতির পাশে বসে ওর গাড়িতে কলকাতা ছাড়িয়ে অনেক দূর দূর যাওয়ার মধ্যে অদ্ভুত একটা আনন্দ পেতাম গড়িয়াহাটায় বাসে চেপে রাজবিহারীর মোড়ে নেমে পড়তাম কোনো দাঁড়িয়ে থাকতে হতো না সময়ের ব্যাপারে ও ছিল খুব ঠিকঠাক গাড়িতে উঠে খাতাপত্র ছুঁড়ে দিতাম পেছনের সিটে তারপর কখনো ডায়মন্ড হারবারের রাস্তায় কখনো বিটি রোড কখনো হাওড়া ছাড়িয়ে খড়গপুরের দিকে এক হাতে গাড়ি চালাতো বিভূতি আর অন্য হাতে আমার কোমর চেপে রাখত গান গাইতে ইচ্ছে হতো কিন্তু মুশকিল হল রবীন্দ্রসঙ্গীত একদম পছন্দ করতো না ফলে মুশকিলে পড়ে যেতাম আমি কাহাতক চুপ করে থাকা যায় মনে মনে গান গিয়ে যেতাম আমাদের একটা মজার খেলা ছিল অনেক দূরে কোনো ফাঁকা মাঠ বা ধান খেতের পাশে গাড়ি দাঁড় করা তো বিভূতি তারপর কাঁচ তুলে দিয়ে ও আমাকে আদর করত দুপাশের ধুধু মাঠ বা ধানের গাছ আমরা কি নির্জনে আদর করে যাচ্ছি নিজেদের চুমু খাওয়ার সময় অত বড় মানুষের মুখ কি বাচ্চা দেখায় রাগ করো না তোমাকে ঠিক সেরকম রাস্তায় যেসব গাড়ি চলাচল করত তারা দৃশ্যটা যেটুকু দেখতে পেত হর্নবাজি আমাদের জানান দিয়ে যেত কেয়ার করতো না বিভূতি একদিন দেখি দুটো অবাক হওয়া চোখ গাড়ির কাছে সেটে আছে যেন এত বিস্ময়ও কোনোদিন বোধ করেনি সরে এসে দেখি একটা বছর সাতেকের বাচ্চা প্রায় উদম চেহারা হার জির বুক নিয়ে হাঁপাচ্ছে দুপাশের ফাঁকা মাঠে ও কেন এসেছিল কে জানে শুধু লজ্জা লেগেছিল এখানে একটা কথা বলে যেহেতু আমি মানুষ বিভূতের শারীরিক সংস্পর্শে এসে অনেক সময় নিজেকে ধরে রাখতে পারতাম না আদর করতে জানতো ও আর সে সময় নিজের যা কিছু একটা মেয়ের দেবার থাকতে পারে আমি অনায়াসে ওকে দিয়ে দিতে পারতাম কিন্তু ও তা নেয়নি বলেছে এটা থাক বিয়ের পর তোমার একটা জিনিস একদম নতুন পেতে চাই আমার বিশ্বাস বিভূতি এসব ব্যাপারে অনেক আগেই অভিজ্ঞ ছিল মেয়েদের সব রকম গোপনতা ও আবিষ্কার করে ফেলেছিল নিশ্চয়ই ওভাবে আদর কোনো মানুষ অভিজ্ঞতা না থাকলে করতে পারে না যেমন তোমাকে আনারি দেখেছি তা সেজন্য হয়তো আমার সবটুকু নিয়ে নিতে চায়নি তখনই তারপর একদিন ঘটে গেল ব্যাপারটা একদিন ওর আসার কথা ছিল না কিন্তু সকাল থেকেই আমার ইচ্ছে হচ্ছিল বেরিয়ে পড়ি কলেজ যাবার নাম করে সময়টা কোথাও কাটিয়ে আসি দুবার ফোন করলাম ওর অফিসে ওদের অফিসটা ছিল মিশন রোডে একদিন দেখেছিলাম দুবার ফোন করে ওকে পেলাম আজ ওর ফ্লাইং নেই তবে খুব ব্যস্ত কিছুতেই শুনলাম না জোর করতে লাগলাম খুব অনেক আপত্তির পর শেষ পর্যন্ত ও রাজি হল বুঝলাম গলার স্বরে টের পেলাম ওর অস্বস্তি হচ্ছে ঠিক দুপুরবেলায় কলেজের সামনে এলো গাড়ি নিয়ে উঠে বসে বললাম ব্যান্ডেলে যাব ও কোনো কথা বলল না গাড়ি চালাতে লাগলো চুপচাপ এমনকি ফাঁকা জায়গায় এসে আমাকে একবারও আদর করল না অথচ এটুকুর জন্য ও রোজ ছটফট করত কখন ফাঁকা জায়গা আসবে রাগ হয়ে গেল ওকে গাড়ি থামাতে বললাম চট করে ব্রেক কষে ও আমার দিকে তাকাতেই আমি ঝাঁপিয়ে পড়লাম ওর উপর মুখের কাছে মুখ নিয়ে যেতেই ও আমাকে জড়িয়ে ধরল আর তখন আমি টের পেলাম ওর মুখ থেকে মদের গন্ধ আসছে বিশ্রী গাগুলানো গন্ধ ছিটকে সরে এলাম ও একটু আপ্রস্তুত হয়ে বলল এই জন্যই আজ আসতে চাইছিলাম না এতক্ষণে রাগে আমার শরীর রিরি করছে গাড়ি ঘোরাতে বলতেই ও রাজি হল ভেবেছিল আমি ঠান্ডা হলে সব ঠিক হয়ে যাবে অনেকবার প্রবোধ দেবার ক্ষমা চাইবার চেষ্টা করল রাজবিহারীর মোড়ে আমায় নামিয়ে দিয়ে পরদিন আসবে বলে চলে গেল কিন্তু আমি আর যাইনি সেই রাগ সে গা ঘিন ভাবটা কিছুতে গেল না আমার আমি যার সঙ্গে মিশব আমি ছাড়া অন্য কিছু নেশা তার থাকবে ভাবতে গেলে গা জ্বলে যাচ্ছিল মাতাল মানে তো আমার কাছে একটাই ভালোবাসা যার নাম অন্য কিছু আমি সহ্য করতে পারি না যে আর আমি ওর সঙ্গে দেখা করিনি বারবার এসেছে কলেজে ফিরিয়ে দিয়েছি আমি কি অন্যায় করেছি শুনেছি বন্ধু বলতো ওনাকে আরও মদ খাচ্ছে শুনে খেন্নাটা বেড়ে যেত মাঝে মাঝে ভাবি এর কোনো যুক্তি নেই একটা পুরুষ মানুষ একদিন মদ খেলো কি খেলো না তা দিয়ে ভালোবাসার বিচার হয় না এ আমি তো ছেলেবেলায় দেবদাস পরে কেঁদেছিলাম তাহলে কে বলবো একে এই অহংকারকে বলো আমি খারাপ খুব খারাপ তাই এরকম করতে পারলাম এছাড়া আর কি বলতে পারি নিজেকে এরপর অদ্ভুতভাবে গুটিয়ে নিয়েছিলাম নিজেকে কেমন করে বুঝে নিয়েছিলাম আমি কাউকে ভালোবেসে পেতে পারি না বইয়ে পড়তাম একটা মেয়ে জীবনে একবারই ভালোবাসে ভালোবেসে মরে মরে শহীদ হয়ে যায় দ্বিচারিণী বা বহু কল্পনা শব্দগুলো তো এই সংজ্ঞাকে যে মানে না তাদের জন্য রাখা হয়েছে তাই না রমেন্দার পর বিভূতি আমি অনেক ভেবেছি একটি মেয়ে সত্যিকারের ভালোবাসা কবার বাসতে পারে স্বীকার করছি রমেন্দার ব্যাপারে আমি ছেলে মানুষ ছিলাম তবু এখনও রমেন্দার সেই জড়ো মুখটা মনে করলেই বুকের মধ্যে ধক করে ওঠে কেন তাহলে আমি বিভূতিকে কি করে ভালোবাসলাম না হলে ও যখন গাড়ির বন্ধ বাতাসে আমাকে আদর করত আমি কেন বারবার সরে সরে যেতাম কি সুখে বেশ বিভূতিকে আমি আসল ভালোবাসা যাকে বলে তাই বেঁচে ছিলাম যদি বলি দুঃখ পাইনি কেন ছাড়াছাড়ি হবার পর কেন পাগল হয়ে যায়নি আমি কি দ্বিচারিনি যেন সুমি আমার বিশ্বাস আমি নিজেকে ভালোবাসতে পারিনি কখনো। আর নিজেকে ভালো না বাসলে অন্যকে ভালোবাসা যায় না তাই না এখানে সব কিছু থেমে থাকতে পারত বরেন মুখার্জির মতো একজন অফিসার যাকে বিয়ে করতে যাচ্ছি আমার জীবনে এসে আমাকে গোটা তিনেক সন্তানের মা করে দিতে পারত নিঃসন্দেহে শরীর আমার শরীর এর সব চাহিদা আমি বুঝি না পুরুষ বন্ধু ছাড়া কলেজের দিনগুলো তো বেশ কেটে যাচ্ছিল হঠাৎ একদিন নতুন অধ্যাপক এলেন আমাদের পড়াতে রোগাটি চেহারা ফর্সা চোখে চশমা আমার তেমন কিছুই মনে হয়নি উনি গল্প লিখেন তরুণ লেখক দেশে ওর গল্প দেখলাম একদিন আর এই প্রথম চাক্ষুষ একজন লেখককে দেখলাম গল্পটার চরিত্রগুলো কেমন বানানো বানানো ইচ্ছে হচ্ছিল গিয়ে প্রশ্ন করি তারপরে কৌতূহল বা উৎসাহ ফুরিয়ে যেত আজমকা ভালো লাগত না কিছু দেহবাদ সম্পর্কে পড়াতে গিয়ে একদিন হঠাৎ অধ্যাপক মশাই আধুনিক কবিতায় চলে এলেন আজকালকার কবি এবং লেখকদের কথা অন্য অধ্যাপকরা সযত্নে এড়িয়ে যেতেন যেন উনিশশো চল্লিশের পর আর কিছু লেখা হয়নি কিন্তু সেদিন উনি যখন আবৃত্তি করলেন আ আলজিব চুম্বন করো শব্দ উঠুক কাপুক ব্রহ্মাণ্ড তখন কি হল জানি না আমার সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল ক্লাসের অন্য মেয়েরা লজ্জা পাচ্ছে দেখলাম আমি কিন্তু ভীষণভাবে শব্দগুলি ডুব দিয়ে স্নান করলাম আর সেটা অধ্যাপক লক্ষ্য করলেন আমি জানতাম উনি যে কোনো লাইন বলতে শুরু করে শেষ করতেন আমার দিকে তাকিয়ে এদিন আমার মুখের দিকে তাকিয়ে তৃপ্ত হলেন হয়তো আর আমার কাছে ওর চেহারাটা একদম অন্য রকমের হয়ে গেল আমি আবার বোকামি করে ফেললাম আলাপ হবার পর জানতে পারলাম উনি আমাদের পাড়ার কাছাকাছি থাকেন ব্যাচেলার লোক একটা দুঘরের ফ্ল্যাটে একদম একা আমরা তিন চারজন মেয়ে একদিন দল বেঁধে হানা দিলাম ওখানে পড়া বুঝতে খুব সুন্দর বোঝাতেন উনি এমনি যখন কথা বলতেন ভারী ভালো লাগত কথা বলা যে একটা আর্ট ওর কথা শুনে বুঝলাম আমি তারপর একা একা যাওয়া শুরু করলাম প্রথম প্রথম চেয়ারে বসে গল্প আর গল্প রবীন্দ্রনাথের যে এত ভালোবাসার জন ছিল তা আমি জানতাম না আচ্ছা রবীন্দ্রনাথ যে মন নিয়ে নতুন বৌঠানকে ভালোবাসতেন তা নিয়ে কি মৃণালিনী দেবীকে ভালোবাসতেন মৃণালিনী দেবীর সঙ্গে যখন উনি দাম্পত্য জীবন পালন করতেন তখন কি নতুন বৌঠানকে একবারও ভাবতেন তারপর ওর বিজয়া কিংবা আন্না অথবা নলিনী এত মানুষকে উনি ভালোবাসলেন আর তার মধ্যে তো কোনো খাঁজ ছিল না যখন যার কাছে গেছেন তাকে তো পুরো মনটাই দিয়েছেন মন কি এটো হয় নাকি উনি বড় এত বড় যে ওর তৃপ্তি ছিল না কিছুতেই নাকি দুঃখকে অতৃপ্ত করেছিল আমি তো সাধারণ মেয়ে তবে সেই কবিতার মতো নয় তবে আমি কেন এত সহজে বারবার ভালোবেসে ফেলি এমন করে কিন্তু কবিতা যা সম্ভব বাস্তবে তো তা হয় না অধ্যাপক আমাকে যখন চুম্বন করতেন তখন আমার শরীরে পুলক জাগত না কেন শব্দ হতো কিন্তু কেন ব্রহ্মাণ্ড কাঁপত না কেন ওকে অক্ষম দুর্বল মনে হতো ক্রমশ গা ঘিন ভাবটা ফিরে এলো মনে অনেকবার ভেবেছি এ আমারই অক্ষমতা নিতে না পারার দীনতা তারপর যেদিন উনি আমার সবটুকু চাইলেন আমি পালালাম কেন আমি তো ওকে বিয়ে করে সংসার জীবন যাপন করতে পারতাম এতদিন না আফসোস হয় না একদম মনে মনে জানি ঠিকই করেছি এসব টরে চলে যাচ্ছিল আর কি ইউনিভার্সিটিতে এলাম আর এসেই তোমাকে দেখলাম এবার কেউ এসে আমাকে বলেনি ভালোবাসি শুধু চোখের দেখা বুকের মধ্যে এমন করে কীভাবে ছড় তোলে কেন বাড়িতে এসে শুতে বসতে পারি না মনে মনে অনেক ভেবেছি আমি আমার কাছে পুরুষ মানুষ নতুন নয় যদিও আলাদা হয় কিন্তু তার পরিণতি তো একই একটা মেয়ের হাত মুখ থেকে যার যাত্রা শুরু বুক হয়ে উড়ুসন্ধিতে সন্ধিতে না পৌঁছানো পর্যন্ত তার খান্তি নেই তবে কেন বারবার সেখানেই ফিরে যাব তবু কেমন জেদের বসে তোমার সঙ্গে নির্লজ্জের মতো আলাপ করলাম করেই বুঝলাম তুমি এই জন্যই যেন জেগে আছো আর তোমার জীবনে মেয়ে আসেনি আমার আগে বাড়ি ফিরে এসে খুব কষ্ট হল ভাবলাম না আর নয় তোমার জীবন অশান্ত করতে ইচ্ছে হচ্ছিল না কিন্তু মনে মনে যে এত লোভ আমার ভালোবাসতে আর ভালোবাসা পেতে আমি পারলাম না নিজের কাছে হেরে গেলাম ডায়মন্ড হারবারে বেড়াতে গিয়ে তোমার বন্ধুরা যা করেছিল আমরাও তো তা করতে পারতাম তাহলে আজ আমাকে এমন করে জবাবদিহি দিতে হতো না বিবেকের কাছ থেকে নিস্তার পেতাম কিন্তু সেদিন বুঝলাম ভালোবাসা কারে কয় সোনা অন্ধকারে যে এত ডালপালা আছে আমি তা জানতাম না তুমি বলতে আমি গম্ভীর কেন এত আমার মনে হতো এই একুশ বছরে আমি খরচ করে ফেলেছি নিজেকে নিজের বলতে আর এক তিলও বাকি নেই আমার তোমাকে আমি কি দেব বলো বয়সে তোমার সমান হব আমি কিন্তু তোমার চেয়ে অভিজ্ঞতায় আমি বয়স্ক আমাকে এমন কোনো লোভ দেখিও না তুমি তোমার সামনে গোটা জীবনটাই পড়ে আছে জানি একদিন তুমি অনেক বড় হবে এখনই নিজেকে নষ্ট করবে কেন বাবা মার কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ নিজেকে বুঝি না বলেই এই প্রতিজ্ঞা করেছি আমি আমার ভয় ছিল যদি তোমার সঙ্গে আগের আগের মতো আমার বিচ্ছেদ হয়ে যায় সে আমি সইতে পারবো না তো তার চেয়ে এই ভালো আমি এগিয়েছিলাম আমি সরে যাচ্ছি সব দোষটুকু আমার সঙ্গে থাকল তুমি এ নিয়ে একদম ভাববে না কি বোকার মতো বলছি সুমিত আমার সামনে দাঁড়িয়ে অভিযোগের আঙুল উঁচিও না প্লিজ অসাধারণ নাইবা হলে সাধারণে দলে ভিড় করো না দোহাই একটা লোভ মনের মধ্যে মাথা করছে জানতে ইচ্ছে হয় কত দিন তুমি আমার জন্য অপেক্ষা করতে পারো কত দিন আচ্ছা ধরো পাঁচ বছর পরে যদি আমি তোমার সামনে এসে দাঁড়াই তুমি আমার নিতে পারবে অপেক্ষা করতে পারবে ততদিন এই পৃথিবীতে যাই হোক না কেন কি জানি কি হয় আমার আমি জানি তুমি আমার থাকবে আমি আমার অন্ধকার ধুয়ে মুছে আসি লক্ষ্মীটি আমাকে সুযোগ দাও ভালো থেকো বলতে এত কান্না পাচ্ছে কেন গো তবু ভালো থেকো এই আমি রেনু ভালো আছি আমি খুব ভালো আছি হাসতে গিয়ে থমকে গেল সুমিত ব্যবহারে সব কিছুর ধার কমে যায় প্রথম দিন এই চিঠি পড়ে বুকের মধ্যে পাক খেয়ে যায় কাল রেনু আবার ফিরে গেল বরেনের কাছে কেন এই চিঠি কেন রেখে দিয়েছিলাম আমি একটা বাড়ি সম্পূর্ণ তৈরি হয়ে যাবার পর তার প্ল্যানটা রেখে দিয়ে কি লাভ হয় বিছানায় উপর হয়ে শুয়ে ফস করে দেশলের কাঠি জ্বালালো সুমিত কাগজের একটা কোণ ধরে ফেলল ছোট্ট আগুনটা তারপর অক্ষরগুলো দুমড়ে মুচড়ে কেমন কালো কালো হয়ে যেতে লাগল মেঝেতে ফেলে দিল ও পুড়তে থাকা চিঠিটা তারপর কি মনে হতে ছবিটাকে আগুনের উপর উপুর করে রাখল গন্ধ বেরোচ্ছে এখন চোখে পড়ল ওর জলের মতো বিড়বিড় করে কি উঠছে ছবিটার থেকে রেনুর মুখ আগুনে উপুর করে রাখা চোখ বন্ধ করে শুতে গিয়েই ও কান খাড়া করল সিঁড়িতে কার পায়ের শব্দ হচ্ছে শব্দটি এসে থামলো ওর দরজায় আর সঙ্গে সঙ্গে কড়া নড়ে উঠল কে উঠে দাঁড়ালো ও খাট থেকে ধোঁয়া উঠছে পুড়ে যাওয়া চিঠি আর ছবি থেকে পা দিয়ে ছাইগুলো মারিয়ে দিতে লাগলো ও না আগুন নেই হঠাৎ নজরে পড়লো ছবিটার একটা পুরোটা পড়েনি হেড হয়ে ওটা কুড়িয়ে নিয়ে দেখলো ধোঁয়াটে কাগজে তিনটে কালো কালো অক্ষর অর্ধেক পোড়া খুব অস্পষ্ট কিন্তু আন্দাজে পড়ে নেওয়া যায় এই আমি রেনু হঠাৎ সুমিতের মনে হল যেন মাত্র একটি সব দাহ হয়ে গেল আর ও তার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে চিতার আগুন নিভে গেলে জল ঠেলে দেওয়া হয়ে গেলে যে অদ্ভুত শূন্যতা চারপাশ থেকে আঁকড়ে ধরে সুমিত যেন তার টের পাচ্ছিল দরজায় আবার শব্দ হল ভারী পা টেনে টেনে সুমিত দরজার দিকে এগিয়ে গেল এখন ওর খেয়াল নেই যে ওর হাতের মুঠে সেই আঁতপোড়া ছবির টুকরোটা ছাই মাখামাখি হয়ে রয়েছে খানিকবাদে বরেন বুঝতে পারল আজ রাত্রে ওর ঘুম আসবে না এমনিতে আজকাল ভালো ঘুম হয় না কিন্তু আজ অসম্ভব একটা সিগারেট ধরিয়েও কিছুক্ষণ পায়চারি করল এখন এবারই চুপচাপ এমনকি পাড়াটাও ঠান্ডা হয়ে গেছে পরিষ্কার একটা দাঁড়ি টেনে দেওয়া গেল সম্পর্কের বরেন ব্যাপারটা ভাবল এত রাত্রে রেনু ফিরে এলো একা কি ব্যাপার আর আজ প্রথমও মাথা নিচু করে দাঁড়িয়েছিল আত্মসমর্পণ করতে চাইল কেন এই ব্যাপারটা যদি ফুলসজ্জার রাত্রে করতো ও তাহলে এতদিন ধরে বরেনকে এভাবে জ্বলতে হতো না সামনে পড়ে থাকা জীবনটায় অন্ধের মতো হাতরাতে হতো না হঠাৎ ওর মনে হলো মেয়েটা বোকা বোকা না হলে এরকম পরিকল্পনাহীন কাজকর্ম করে জামশেদপুরে প্রথম যেদিন ওকে দেখেছিল সেদিন যেভাবে রেনু হেঁটে এসেছিল যেভাবে অন্যমনস্ক হয়ে পার্কের ফোয়ারাগুলো দেখছিল বরেন হঠাৎ সেই রেনুকে ভেবে ফেলল আশ্চর্য রকমের একটা হার হয়ে গেল ওর আজ অবধি জীবনের কোনো পরীক্ষাতে হারিনি ও কর্মজগতে বাধা পায়নি কখনো কিন্তু একটা সামান্য ছেলের কাছে হেরে যেতে হচ্ছে ওকে যে ছেলের কোনো চালচুলো নেই মেরুদণ্ড নেই মেরুদণ্ড থাকলে ও এমন করে রেনুর বিয়েটা হতে দিত না নাকি এখনও প্রতীক্ষা করে আছে কবে রেনু ফিরে আসবে না তা নিশ্চয় নয় তাহলে রেনুওয়াজ এভাবে আত্মসমর্পণ করতে আসত না সিগারেটে শেষ হয়ে আসা টুকরোটা জ্বালনা দিয়ে ছুঁড়ে ফেলে দিল বরেন বাতাসে অনেকটা দূরে টেনে নিয়ে গেল সেটাকে তারপর রাস্তায় পরে গড়িয়ে যেতে লাগল এত দূর থেকেও বরেন টুকরোটার মুখে আগুনের ফুলকি উঠতে দেখল আগুনটা নিভিয়ে ফেললো হতো কিন্তু না এখন আর ফুলকি উঠছে না যে কোনো আগুন একসময় নিভে যায় আজ রেনুর চলে যাওয়া মানে চিরকালের জন্য যাওয়া সারাটা জীবন এখন একা একা কাটাতে হবে যদি বিচ্ছেদ আইন মেনে নেয় যদি রেনু কোনো ক্ষতিপূরণ দাবি নাও করে তাহলে আবার কাউকে স্ত্রী হিসেবে পাওয়ার কথা কল্পনা করতে ইচ্ছে হয় না অন্তত এই বয়সে এভাবে হেরে যেতে ওর ভীষণ খারাপ লাগছে কিন্তু কি করতে পারে এখন কি করা যায় খুট করে কোথাও একটা শব্দ হলো কেউ যেন দরজার সিটকিনি খুলল এই নিস্তব্ধ রাত্রে শব্দটা বেশ জোরে ওর কানে এল কিন্তু বোঝা যায় যে দরজা খুলুক সে চেয়েছিল খুব সন্তর্পণে করতে সতর্কতার একটা ছাপ রয়েছে শব্দের মধ্যে এত রাত্রিতে আর কে জেগে আছে রেনু এসেছে মা বা নীরেন নিশ্চয়ই জানে কিন্তু ওরা কেউ একবারও সামনে আসেনি নীরেনের সঙ্গেও নিজেকে মিলাতে পারছে না আর মায়ের ব্যাপারটা ভালো করে বুঝতে ও আজও মা যেন কেমন একটা দূরত্ব রেখে গেছেন চিরটাকাল ওর মনে মনে ভয় হয় শেষ বয়সে এসে বাবা মাকে এমন করে আরেকটা সন্তান দিলেন তা বোধহয় মা ক্ষমা করতে পারেননি কোনো কালে মায়ের সঙ্গে বাবার সম্পর্ক কেমন ছাড়া ছাড়া ছিল বরেনও মাকে কোনো দিন ঠিক কাছের করে পায়নি বিয়ে করে যাকে ঘরে নিয়ে এলো সে তো অনেক দূরের মানুষ চাপা পায়ের আওয়াজ কানে এল কেউ যেন খুব সন্তর্পণে হেঁটে যাচ্ছে শব্দ না করে বাইরের বারান্দায় এলো বরেন ঠান্ডা বাতাস দিচ্ছে প্রায় শেষ রাত্রে কলকাতাকে কেমন ঘুমে কাদা বাচ্চা ছেলের মতো দেখাচ্ছে রেনুর ঘরের এদিকে দরজা খোলায় ছিল এখনও বন্ধ করেনি তবে আলো নেই দরজা দাঁড়িয়ে দেখল বাইরের আবছা আলোয় ঘরে কেউ আছে বলে মনে হচ্ছে না আলো জ্বালালো বরেন না ঘরে কেউ নেই অবাক হয়ে চারপাশে তাকালো বরেন রেনু কোথায় গেল এত রাত্রে একটু আগে শোনা শব্দ এবং চাপা পায়ের আওয়াজ ওর মনে পড়ল তাহলে রেনুই কি ঘর থেকে বেরিয়ে গেছে এ সময় ও কোথায় যাবে প্রশ্নটা মনে হতেই ওর পায়ের তলা কেমন শিরশির করে উঠল রেনু যদি পরিচিত কারো কাছে যেত তাহলে নিশ্চয়ই ভোর অবধি অপেক্ষা করত তাহলে রেণু কি আত্মহত্যা করতে চাইছে ব্যাপারটা ভাবতেই ওর মাথার মধ্যে একসঙ্গে কতগুলো চিন্তা হুড়মুড় করে এসে গেল রেনু যদি আত্মহত্যা করে তাহলে কি হবে ওর চাকরি ওর সম্মান আহ এরকম বোকামি ও কি করবে হঠাৎ বইটার কথা মনে পড়ে গেল ওর গ্র্যান্ড হোটেলের তলা থেকে কেনা পয়েজড ফর দ্য কিল রেণু যদি মারা যায় কেউ বিশ্বাস করবে কি যদি ওর বিরুদ্ধে কেউ খুনের অভিযোগ আনে আনতে পারে খুব সহজেই পারে ওদের সম্পর্কের কথা কারোর তো অজানা নেই রেনুর বাড়ির লোক কি ছেড়ে দেবে তাছাড়া এপাড়ার লোকজন বলবে ওরা কিভাবে দিন কাটাত বরেনের মনে হল সেই বইটার ছবির মতো কেউ যেন ওর দিকে ওত পেতে বসে আছে এখন যে কোনো মুহূর্তেই লাফিয়ে পড়তে পারে কাল সকালে আমি একটা বেশ্যার মুখ দেখতে চাই না এভাবে কথাগুলো না বললেই হতো অথচ তখন এমন উত্তেজিত হয়ে গিয়েছিল ও এতটা ভাবেনি ব্যাপারটা তো অন্যভাবে টাকল করা যেত মনে মনে নিজেকে ধিক্কার দিল বরেন রেনুর ঘরের মধ্যে কোনো চিহ্ন নেই এই ঘরে কেউ ছিল এখন এই মুহূর্তে বোঝা যাচ্ছে না তাড়াতাড়ি বসার ঘরে দরজা এসে দাঁড়াল বরেন আর সঙ্গে সঙ্গে বুকের মধ্যে ধক করে উঠল বাইরে দরজাটা হাওয়ায় নড়ছে সামান্য খোলা দ্রুত দ্রুতপায়ে বাইরে এলো ও দরজা খুলে দাঁড়াতেই নজর পড়ল এপাশের ব্যালকনিতে যেখান থেকে সিঁড়িটা নেমে গেছে নিচে রেনু দাঁড়িয়ে আছে কাউকে পাথরের মূর্তির মতো মনে হল বরেনের লোহার রেলিংয়ে দু হাতের ভর দিয়ে নিচে তাকিয়ে আছে এমনভাবে ছুঁকে আছে ও যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে প্রায় পা টিপে টিপে বরেন রেণুর পেছনে এসে দাঁড়াল আর সঙ্গে সঙ্গে টের পেল রেনু চমকে ঘাড় ফিরে ওকে দেখতে পেয়ে যেন আঁককে উঠল তারপর একটা হাতে মুখ চেপে বলে উঠল না 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 ওর চোখ বড় হয়ে উঠেছিল মৃগি রোগীর মতো গোঙাতে লাগলো ও বরেন অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিল হঠাৎ দেখলো রেনু পড়ে যাচ্ছে ওকে ধরে ফেলবার আগেই রেণু মেঝেতে পড়ে গেছে চাপা গোঙানি বেরোচ্ছিল মুখ থেকে প্রথমটা তারপর অজ্ঞান হয়ে গেল কুলকুল করে খামতে লাগল বরেন দুপাশে একবার তাকিয়ে দেখল না কেউ জেগে নেই তারপর চট করে রেনুকে কোলে তুলে নিয়ে নিজের ঘরে চলে এলো বিছানায় শুয়ে ওর মনে হলো রেনুর শরীর থেকে অদ্ভুত একটা মিষ্টি গন্ধ এসে ওর শরীরে মাখামাখি হয়ে গেছে দুটো হাতে বুকে যেখানে রেনুর শরীরের ভার ছিল সেখানে অন্য কিছু বোধ করল ও চট করে বাইরের দরজা বন্ধ করে ফিরে এলো বরেন রেণু তেমনি শুয়ে আছে মুখটা ওপর করা লম্বা গলার নীল শিরাগুলো দপদপ করছে মুখটা এসব হাঁ করা তাই দাঁতের সাদাটে অংশ চিকচিক করছে আলোয় বিছানার পাশে দাঁড়িয়ে এক হাতে কপালের ঘাম মুছল বরেন ওকে দেখে রেনু ওরকম করে উঠল কেন ভয় পেয়েছিল এটা ওর ভঙ্গিতে বোঝা গেছে স্পষ্ট কেন ও কি ভেবেছিল বরেন ওকে খুন করবে রেনু কি নার্ভাস অথবা ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেল নাকি কিছু খেয়েছে রেনুর বুকের ওপর হাত ডাকল বরেন হৃৎপিণ্ড স্বাভাবিক শব্দ করছে সব মানুষের হৃৎপিণ্ডই এক শব্দ করে তবে সবার সুখ দুঃখ সমান হয় না কেন চোরের মতো হাতটা সরিয়ে নিল ও এখন কি ডাক্তার ডাকা উচিত নয় যদি জ্ঞান না ফেরে ও অসহায়ের মতো রেণুর মুখের দিকে তাকালো স্মিলিং সল্ট নেই বাড়িতে বরং জল ছিটিয়ে দিলে কাজ হবে ঘর থেকে বেরোতে গিয়ে ও দাঁড়িয়ে পড়ল সামনে টেবিলের উপর বইটা খোলা পয়েস্ট ফর দ্য কিল শিশির করে উঠল শরীর এ বই কোথা থেকে এলো এখানে কে আনলো দ্রুত এসে বইটা তুলে নিল ও তারপর ছুঁড়ে ফেলে দিল ঘরের কোনায় বইটা কি রেনু পড়েছে তাই কেউ এমন শিউরে উঠেছিল বরেনকে আচমকা পাশে দেখতে পেয়ে রেনু সে চোখ হাত চাপা দেওয়া মুখের গোঙানি বরেন দুহাতে মুখ ঢেকে চেয়ারে বসে পড়ল ওর এতদিনের সংযম বয়স বয়ে আনা অভিজ্ঞতা সব যেন ভেঙে চুরমার হয়ে গেল আচমকা দুহাতে মুখ ঢেকে শিশুর মতো কেঁদে উঠল বরেন হঠাৎ ওর খেয়াল হল কে ওর পাশে এসে দাঁড়িয়েছে আর তারপরেই ও মাথায় হাতের স্পর্শ পেল রেণু ওর পেছনে এসে দাঁড়িয়ে আছে মুখ পাথরের মতো উদাস বরেনকে তাকাতে দেখে হাত সরিয়ে নিল কখন জ্ঞান ফিরেছে কখনো খাট থেকে উঠে ওকে দেখেছে দেখে ওর পেছনে এসে দাঁড়িয়েছে একদম টের পায়নি বরেন রেনুর চোখের দিকে তাকালো বরেন এখন ও নিজের দৃষ্টি কেমন আবছা বড় ভারী লাগছে চোখের পাতা চোখ সরালো না রেনু কোনোরকম রেখা ফুটল না ওর মুখে বরেন শুনল রেনু বলছে এখন আমি কি করব আর এ সময় বরেনের মনে হল ওর মতো রেণু ভীষণ একা কি নিঃসঙ্গ হয়ে ওরা পরস্পরের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে অথচ যার পরিণতি কারো কাছে সুখের হবে না না আরও হারতে পারে না যে তার সুযোগ জীবনে বারবার আসে না বরেন উঠে দাঁড়াল তুমি কথা বলো না তোমার শরীর ঠিক নেই হাসতে চাইলেও রেনু আমি ভয় পেয়েছিলাম এত ভয় নিয়ে কেউ বেঁচে থাকতে পারে না আমি মুখ দেখাতে চাইনি বরেন কোনো কথা বলল না চোখ সরিয়ে নিল রেনু এখন কি করব নিজের মনে যেন কথাটা বললও তুমি আমার কাছে থাকবে এছাড়া মুক্তি নেই বরেন বলে ফেলল দুটো ঠোঁট চেপে থরথর করে কেঁপে উঠল রেনু তারপর ধরা গলায় বলল আমার যে একজনের কাছে দায় থেকে গেছে দরজা খুলে সুমিত বলতে যাচ্ছিল কাকে চাই ওর সামনে যে ভদ্রলোক পাজামা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন তাকে ও চেনে না দেখেও নি কোনো দিন এই কদিনে এত নতুন নতুন লোকের সঙ্গে আলাপ করতে বাধ্য হচ্ছে ও এখন বিরক্ত হল ও প্রশ্নটা করতে যাচ্ছিল এমন সময় ভদ্রলোক দুটো হাত জোর করে নমস্কার করলেন আর এ সময় নজরে পড়ল ভদ্রলোকের পেছনে একটু আড়ালে আরেকজন দাঁড়িয়ে যার পরেনে হলুদ শাড়ি চওড়া কপালে গোল করে সিঁদুরের টিপ পরা সে চিরকালের ভঙ্গিতে ঘাড় সামান্য বেঁকিয়ে সরাসরোর মুখের দিকে তাকিয়ে আছে সঙ্গে সঙ্গে একটু কেঁপে উঠল সুমিত বুকের মধ্যে সেই রবারের বলটা হঠাৎ ড্রপ খেতে আরম্ভ করল সুমিত দেখল ভদ্রলোক হাসলেন লম্বা চেহারার চল্লিশে এসে পড়া বয়সটা পাকাপাকি জানান দিলেও ভঙ্গিতে একটা সহজ তারুণ্য আছে যা চট করে বোঝা যায় এই তাহলে রেনুর স্বামী নমস্কার করে বরেন বলল আমার নাম বরেন মুখার্জি আর একে তো চেনেন কি বলবে বুঝতে পারছিল না সুমিত রেণুয়ার স্বামীকে কেন নিয়ে এসেছে চিঠির জন্য কি না আরও কোনো অপমান ওর জন্য অপেক্ষা করছে রেনু দেখে তাকে হাসবার চেষ্টা ও বরেন পরিচয় দিয়ে মুখ ফিরিয়েছিল দেখল রেনু কেমন কাঠ হয়ে দাঁড়িয়ে আছে আমি কি এসে কোনো অসুবিধে করলাম দুটো হাত সামান্য তুলে অপরাধীর মতো ভঙ্গি করল বরেন আমি শব্দটা লক্ষ্য করল সুমিত দুজনে এসেছে অথচ ও আমরা বলল না সুমিত খান্নে বলল বলুন কি করতে পারি করতে তো পারেন মশাই অনেক কিছু তবু জোরে জোরে বলল বরেন কিন্তু তার আগে আমাদের ঘরে ঢুকতে দেবেন তো এক নজর ওদের দেখে নিয়ে সুমিত বলল আসুন প্রায় ওর পেছন পেছন বরেন ঢুকে পড়লো ঘরে সুমিতের একটু অস্বস্তি হচ্ছিল এমনিতে গোছানো নয় তাছাড়া দুদিন ধরে ঘরের দিকে একদম নজর দেয়নি ও জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে কভারটা পাল্টানো উচিত ছিল রেনু ঘরে এলো এসে দরজার পাশে টেবিলটায় ঠেস দিয়ে দাঁড়াল ওর দুটো হাত সামনে তাতে একটা ব্যাগ ধরা বরেন এগিয়ে এসে চেয়ার টেনে বসে পড়ল খুব অবাক হয়ে গেছেন তাই না বরেন হাসছিল অবাক হবার মতো ব্যাপার নয় কি সুমিত বলল না না তেমন কিছু নয় আপনার সঙ্গে আলাপ করতে চলে এলাম আপনি আমার স্ত্রীর বন্ধু তাই আলাপ করতে যাওয়াটা অন্যায় নয় কি বলেন পকেট থেকে সিগারেট বের করে বরেন সুমিতের দিকে প্যাকেটটা বাড়িয়ে দিল ঘাড় সুমিত না বলতে ও বেশ মেজাজ নিয়ে নিজেরটা ধরাল খানিক্ষণ কেউ কথা বলল না সুমিত টের পেল আবহাওয়াটা কেমন অস্বস্তিকর হয়ে উঠছে যদি ভদ্রলোক রেণুর স্বামী খুব হাসি খুশি ভাব করছেন তবু কথাগুলো যেন অল্পেই ফুরিয়ে যাচ্ছে রেনু কোনো কথা বলেনি ঘরে এসে অবুদ্ধি এখন এক দৃষ্টিতে দেওয়ালে টাঙানো সুমিতার ছবির দিকে তাকিয়ে আছে রেনুর মুখের দিকে ও ভালো করে তাকাতে পারছিল না বরেন এখনও কি দেখছে ওর খুব ইচ্ছে হচ্ছিল এগিয়ে গিয়ে বলে কেন এসেছ রেনু এভাবে তুমি আসবে আমি কল্পনাও করতে পারি না যে বরেন কেন এসেছে ওকে কিছু একটা হাস্যন্যস্ত করতে চায় রেনু এবং নিজের সম্পর্কটা সুমিতকে সামনে রেখে ভেঙে দিতে চায় মনে মনে তৈরি হয়ে গেল সুমিত তেমন হলে ও সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দেবে এই রেনু সামনে যে মুখ তুলে ছবি দেখছে বরেন সেরকম কিছু করতে চাইলে সানন্দে ওকে গ্রহণ করবে সুমিত রেনুর কোনো ভুল বা অন্যায় ওর মনের কোথাও ছায়া ফেলছিল না রেনুর মুখের দিকে তাকালে নিজেকে সম্রাট মনে হয় এখনও ও ভাবল রেনুকে বসতে বলবে এখানে এই খাটে আপনার আজ অফিস নেই বরেন কথা বলল হাত দেওয়া মুখের ব্যান্ডেজগুলো দেখালো সুমিত এভাবে অফিসে যাওয়া কি শোভন হতো সোজা হয়ে বসল বরেন সত্যি এভাবে আপনাকে জড়িয়ে পড়তে হলো বলে আমার খারাপ লাগছে আমি ভাবতেই পারিনি আপনার উপর শারীরিক টর্চার হবে আমার বিশ্বাস রেনুও জানত না সুমিত বলল এখন ওসব ভেবে কি হবে আমার পেছনে তো আপনিও লোক লাগিয়েছিলেন টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন আমাকে আপনি কি মনে করেছিলেন টাকা দিয়ে আপনি সব কিছু করতে পারেন বরেণুকে দেখল তারপর হেসে ফেলল আপনার অভিযোগ সত্যি কি চান আপনি সুমিত সোজাসুজি জিজ্ঞাসা করল কথাটা একটু জোরে হয়ে গিয়েছিল রেনু মুখ তুলে ওকে দেখল মাথা নালো বরেন না আপনি যা ভাবছেন তা নয় জানি না কি চিঠি আপনার কাছে আছে যাই থাক তার দাম নিশ্চয় আপনার কাছে অনেক নলে তো অল্প টাকায় সে চিঠি আপনি আমার লোককে দিয়ে দিতেন তাই না আমি সেই চিঠি নিতে আপনার কাছে আসিনি তাহলে কেন এসেছেন সুমিত বলল সুমিত বাবু ও চিঠির কোনো দাম আমার কাছে এখন নেই রেনু আপনাকে যা লিখেছে সে ও নিজস্ব ব্যাপার অংশীদার আপনি আমি আর এ ব্যাপারে নাক গলাতে চাই না বরেন হাসল আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই কি শুনছে ও সুমিত ঠিক বুঝতে পারছিল না চিঠিটা হঠাৎ এত মূল্যহীন হয়ে গেল কি করে ও মেঝেতে পড়ে থাকা ছাইগুলোর দিকে তাকালো। টুকরো টুকরো হয়ে সেগুলো হাওয়ায় ঘরময় ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে বরেনি দিকে তাকালো ও বলুন আপনি কি এখনও রেনুকে ভালোবাসেন খুব ধীরে শব্দগুলো উচ্চারণ করল বরেন করে এক দৃষ্টে তাকিয়ে থাকল এরকম একটা প্রশ্ন বরেন করতে পারে ভাবতে পারিনি সুমিত ও রেনুর দিকে একবার আর চোখে তাকিয়ে নিল রেনু কোনো কথা বলছে না কেন রেনু কি বুঝতে পারছে না যে ওর কষ্ট হচ্ছে এভাবে কিছুক্ষণ চললে ও বরেনকে মেরে বসতে পারে খাটের ওপর সোজা হয়ে বসল সুমিত কি বলতে চাইছেন বিশ্বাস করুন আপনার সঙ্গে ঝগড়া করতে আসিনি রেনু আমার কাছে বলেছে ওর নাকি আপনার কাছে কি দায় থেকে গেছে দেখুন আমি কোনো মেয়েকে ভালোবাসার সুযোগ পাইনি প্র্যাকটিক্যালি আমি এই বয়সের আবেগ ঠিক বুঝতেও পারি না আপনার কাছে আমার অনুরোধ আপনি ওকে দায়মুক্ত করুন বরেন উঠে দাঁড়ালো না আমার কাছে কারো কোনো দায় নেই এ আপনি কি বলছেন যেটা ছিল সেটাও একটু আগে নষ্ট করে ফেলেছি আঙুল দিয়ে মেঝেতে ছড়িয়ে থাকা ছাইগুলো দেখালো সুমিত এখন আপনারা আমাকে একটু একলা থাকতে দিন কেমন অস্বাভাবিক গলায় বরেন বলল আপনাকে ছাড়া যে আমার আমাদের চলবে না মানে সুমিত অবাক হয়ে তাকাল আপনি তো রেনুর বন্ধু বয়সে যদিও আপনি আমার অনেক ছোট তবু তবু আমি আপনাকে বন্ধু হিসেবে পেতে চাই আপনার আপত্তি আছে কেন সব কেনর কি জবাব দেওয়া যায় মশাই আমার ইচ্ছে আপনি আমাদের বন্ধু হন রেনুকে যদি আপনি ভালোবাসেন তাহলে ও যাতে সুখী হয় তাই নিশ্চয় চাইবেন আমি চাই আপনি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসুন বন্ধুর মতো রেণু খুশি হবে আমি ওকে খুশি দেখতে চাই কি একটা বলতে গিয়ে ঠোঁট কামড়ে ধরল সুমিত ওর বুকের ভেতর থরথর করে কাঁপছিল এই লোকটা হাসি হাসি মুখে কথাগুলো বলছে কিন্তু তাকে খুব স্বাভাবিক শোনাচ্ছে এর চাতে যদি সরাসরি ঝগড়া হতো তাহলে ও বেঁচে যেত একটা নতুন ফাঁদে ওকে ফেলার আয়োজন তৈরি হয়ে গেছে কি ভাবছে না তো সন্ধি করতে হলে তো অনেক কিছু ছাড়তে হয় মশাই আসুন হাত বাড়ান হাসতে হাসতে একটা হাত বাড়িয়ে দিল বরেন সুমিত পাথরের মতো খানিক্ষণ দাঁড়িয়ে রইল রেনুর দিকে তাকালো এবার উড়ে আসা ছাই পায়ে করে চেপে ধরেছে রেনু গুঁড়ো হয়ে যাচ্ছে সেটা সুমিত দেখল রেনু কাঁদছে তার সেই কান্নামাখা মুখ তুলে অদ্ভুত প্রত্যাশা নিয়ে সুমিতের চোখের উপর চোখ রাখল ও মুখ ফেরাল সুমিত ও দেখল একটা লোমস বয়স্ক হাত তার পাঁচটা আঙ্গুল প্রসারিত করে ওর দিকে এগিয়ে আসছে সঙ্গে সঙ্গে ওর মনে পড়ল ওর নিজের ডান হাতের মুঠোয় সেই ছবির আতপোড়ার টুকরোটা এখনো ধরা রয়েছে অস্পষ্ট তবু যেটা পড়া গিয়েছিল এই আমি রেনু এখনও কি করবে অসহায় চোখে ও আবার রেনুর দিকে তাকালো আর এই সময় হঠাৎ ওর মনে হল রেনুর এই মুখ এই চোখ এই ভঙ্গি কখনো কখনও ডান ডানহাতের মুঠো আলগা করল সুমিত পোড়া ছাই চেহারা পাল্টে হাত কালো করে দিয়েছে ঈশ্বর এই চোখে এত জল থাকে কেন গল্পের বাক্সবাই রোমনানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনা ছিলাম সমরেশ মজুমদারের লিখে একটি বিখ্যাত উপন্যাস এই আমি রেনু আজ শুনলেন উপন্যাসটির পঞ্চম অর্থাৎ শেষ পর্ব আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানান উপর আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন এই প্রার্থনা রইল